আমি আল্লাহ ওয়াদা করেছি পৃথিবীর জমিনে সবার ওয়াদা মিথ্যা হয়। এলাকার নেতারা ওয়াদা করে গেল আমাকে যদি ভোট দিয়ে জিতিয়ে আনো আমি তোমার রাস্তা পাকা করে দেব, আমি তোমার বাড়িটা বানিয়ে দেব, আমি তোমাকে সরকারি সুবিধা পাইয়ে দেব, আমি তোমাকে জব কার্ড বানিয়ে দেব, আমি তোমাকে রেশন কার্ড বানিয়ে দেব, আমি তোমাকে 100 দিনের কাজ পাইয়ে দেব, আমি তোমাদের সব অভাব অনটনকে সব দুঃখ দুর্দশা সমস্ত রকম অভাবকে আমি দূর করে দেব। ভোটের আগে নেতারা গিয়ে হাত জোর করে ভোট চেয়ে এলো, আর যখন আমরা ভোট দিয়ে নেতা বানিয়ে ভোট যখন হয়ে গেল নেতাদের কথার কোনো দাম রইল না। নেতাদের কথা মিথ্যা হতে পারে, আলেমদের কথা মিথ্যা হতে পারে, ইমামের কথা মিথ্যা হতে পারে, মুবাল্লিগের কথা মিথ্যা হতে পারে, দুনিয়ার কমবেশি সকলের সমস্ত মানুষের কথা মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছে আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা হতে পারে না। আমি আল্লাহ ওয়াদা করেছি দুনিয়ার বাদশাহত্ব দুনিয়ার রাজত্ব আমি আল্লাহ তোদেরকে দিয়ে দেব যদি তোরা দুটো কাজ করিস। কটা কাজ? এই কটা কাজ? দুটো কাজ। ওয়ামিলুস সলিহাত, ইমান যখন তোমরা এনেছ মুসলমান হওয়ার পরে তোমাদেরকে একটা কাজ করতে হবে, ভালো নেক কাজ, ভালো কাজ তোমাদেরকে করতে হবে। ভালো কাজের সংজ্ঞা কি? মানুষ মার্ডার করা, এই ভালো কাজ? ভালো কাজ সোনাকালী লোকেরা এটা খুব ভালো পারে। ভালো কাজের সংজ্ঞা কি? চুরি করা তা নয়। ভালো কাজের সংজ্ঞা কি? পিতা মাতাকে ঘর থেকে মেরে তাড়িয়ে দেওয়া নাকি তা নয়। ভালো কাজের সংজ্ঞা কি? ছেলে মেয়েকে হক না দেওয়া, জমিগুলোকে দাবিয়ে নেওয়া তা নয়। ভালো কাজের সংজ্ঞা হলো আল্লাহ যখন ডাক দেবে টাইম মতো নামাজটা পড়ে নেওয়া ভালো। ভালো কাজের সংজ্ঞা হলো পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার কাটা ভালো। ভালো কাজের সংজ্ঞা হলো দুনিয়ার জমিনে মিথ্যা না বলা, চোখল খুরি না করা, পরচর্চা না করা, পরনিন্দা না করা, মিথ্যা না বলা, ওজনের মধ্যে কম না দেওয়া, আল্লাহর কোন হুকুমের মধ্যে কমি না করা, এটা হলো ভালো কাজের নমুনা, এটা হলো ভালো কাজের সংজ্ঞা। এই জন্য আল্লাহ তাআলা বললেন আমার বান্দারা দুনিয়ার বাদশাহ তোরা যত আমি আল্লাহ দিয়ে দেব যদি তোরা দুটো কাজ করিস, ইমান আনার পর যদি তোরা আমলে সালেহা করিস, আমি আল্লাহ তাআলা তোদেরকে বাদশাহ তো দিয়েই দেব। কিন্তু ভালো কাজে লোক, ভালো কাজে লোক কটা? ভালো কাজে লোক কটা? ভালো কাজে লোক নেই। খারাপ কাজে যত রকমের সারিবদ্ধ দল। এখন যদি এই পিছনে একটা মেলা লাগান, ফাংশন, যাত্রা, যাত্রা কলকাতা থেকে আনতে হবে না, লোকালে যদি কোন আপনার চিত্রনায়ক যারা আছে, মোটামুটি যারা সিরিয়াল সিরিয়াল টুকটাক করে, যারা মোটামুটি বাজারে একটু সুনাম আছে, এমন যদি একজনকে নিয়ে এসে বসিয়ে দেন না প্যান্ডেল করে, এই চারটে পাঁচটা লোক কেন কয়েক হাজার লোক জুটে যাবে? যাবে কি যাবে না? কেন? ভালো কাজের লোক, মন্দ কাজের লোক বেশি, ভালো কাজের লোক নেই, ভালো কাজের রেশারেশিও নেই। সেখানে 3 মাসের বাচ্চাকে নিয়েও যাবে, পেটে একটা আছে, বাইরে একটা আছে, তাকেও নিয়ে যাবে। এর জন্য বাবাজি ভাইরা আমার, আমরা যে জায়গা বসেছি খুব মূল্যবান জায়গা, এটা কোরআন হেফাজত করার জায়গা, কোরআন হেফাজত করার জায়গা। কোরআনকে যদি আমরা হেফাজত করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। করবে কি করবে না? পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো কোরআন। আমরা যদি সেই কোরআনকে হেফাজত করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলাও আমাদেরকে হেফাজত করবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। আর যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয় সেই জায়গাগুলোকে যদি আমরা হেফাজত করি ইনশাআল্লাহ আমাদের আল্লাহ তাআলা আমাদের জায়গাও হেফাজত করবে। আমরা হেফাজত করব ইনশাআল্লাহ, হেফাজত করব ইনশাআল্লাহ। এটা হলো নবীর মাদ্রাসা, আমরা হলো মুসলমান, আমাদের সংবিধান আল কোরআন। আমি একবার আপনাদের হাতগুলোকে দেখতে চাই যে আমরা মুসলমান হিসাবে কোরআনকে মহব্বত করি কি করি না, একবার হাত তুলে দেখান। সবাই সবাই হাত তুলুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। নারায়ে তাকবীর।
নারে তাকবীর এ আল্লাহ তোমার এই প্রেমিক বান্দারা বসে আছে এরা হাত তুলে তোমাকে দেখালো যে আমরা কোরআনকে ভালোবাসি কোরআনকে হেফাজত করতে চাই মাদ্রাসাকে হেফাজত করতে চাই আজকে আপনারা দেখলেন দুটো দুটো হাফেজ কোরআন এই মাদ্রাসা থেকে আপনাদের চাল আপনাদের ডাল আপনাদের দান আপনাদের সাহায্য সহযোগিতা 10 টাকা 20 টাকা 50 টাকা খেয়ে আজকে দুটি ছেলে 30 পারা হাফেজ কোরআন এই মাদ্রাসা থেকে হলো এতে আপনারা খুশি না বেজার নাকি অসন্তুষ্ট এ ভাই যে দুটো ছেলে হাফেজ হয়েছে এখানে এসো দুটো হাফেজ কোরআন এই দুটো ছেলে কিয়ামতের দিনে যখন জান্নাতের দিকে যাবে আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহ মাদ্রাসা পড়াশোনা করতাম সোনাখালী এলাকার লোকেরা আমাদেরকে মানুষ করার জন্য আমাদেরকে হাফেজ করার জন্য আয় আল্লাহ তাদের সম্পদ থেকে তাদের ধান তাদের চাল তাদের সম্পদ তাদের টাকা পয়সা দিয়ে আমাদের হাফেজ কোরআন বানিয়েছে তোমার কোরআনকে হেফাজত করেছে তোমার নবীর মাদ্রাসাকে হেফাজত করেছে খোদায়ে পাক যখন তারা আমাদেরকে হেফাজত করেছে আয় আল্লাহ আজ তাদেরকেও তুমি হেফাজত করে নাও হাফেজ ওয়ালাদের কথা আল্লাহ তাআলা শুনবেন বলবেন বলো তোমাদের কথা কি বলো কি হেফাজত করতে পারি বলো সেদিনে হাফেজ কোরআন এই মাদ্রাসার হাফেজ কোরআন যারা আজকে হলো তারা কিয়ামতের দিনে বলবে আল্লাহ সোনাখালী এলাকার লোকেরা আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে মানুষ করার জন্য কোরআনকে হেফাজত করার জন্য আয় আল্লাহ তাদের সম্পদ থেকে দান করেছিল টাকা পয়সা দিয়ে অর্থ দিয়ে শর্ত দিয়ে শ্রম দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে কোরআনকে মাদ্রাসাকে হেফাজত করেছিল যতক্ষণ পর্যন্ত তাদেরকে জান্নাতে না দেবে আমি তোমার কোরআন হাফেজ ওয়ালা আমি জান্নাতে যাব না আল্লাহ তাআলার খাজনা থেকে রহমত ইলাহি থেকে রহমত বর্ষণ হতে থাকবে হাফেজ কোরআনকে বলা হবে ওগো হাফেজ কোরআন যখন তুমি আবেদন করছো যাদের ধানে যাদের টাকা যাদের পয়সায় যাদের অর্থে তোমরা মানুষ হয়েছো আমার কালামকে হেফাজত করেছো আমার হাফেজ কোরআন বান্দা আজ তুমি জান্নাতে যাও তোমার বাপকে নিয়ে যাও মাকেও নিয়ে যাও আর যারা তোমাদেরকে সাহায্য সহযোগিতা করেছিল তাদেরকেও নিয়ে যাও বলুন সুবহানাল্লাহ কোরআন কে আমরা হেফাজত করব বলে ওয়াদা দিয়েছি জি এই জন্য আপনাদের কাছে আবেদন রাখবো বড় বেদনা বড় কষ্ট কি বলবো আমাদের যিনি সম্পাদক মাদ্রাসার বড় হুজুর উনি তো বেদনার কথা বললেন 40 বছরের মাদ্রাসা 40 বছরের মাদ্রাসা এই প্যান্ডেলটা খুলে দিলে আপনি বলেন তো শীতের সময় কত ঠান্ডা হাওয়া বয়ে চলে যায় মাদ্রাসার জানালা দরজা হি এখানে কত এতিম অনাথ পড়াশোনা করে এমন ছেলে আছে যাদের বাপ নেই মা নেই এটি আল্লাহ নবী বলেছেন আমার উম্মত যদি একটা এতিমের মাথায় হাত বুলিয়ে দাও সেই এতিম বাচ্চার মাথায় যতগুলো চুল আছে আল্লাহ তাআলা সেই চুলের পরিমাণ তোমার নামে আমলে বদলা দেবে লিখে দেবে বলেন সুবহানাল্লাহ তো আমার বাবাজি ভাইরা সোনাখালী এলাকার লোকেরা এই মাদ্রাসাকে জিয়ে রাখার জন্য বাকি রাখার জন্য মাদ্রাসার উন্নতির জন্য হাফেজ কোরআনদের জন্য কোরআনের খিদমতের জন্য কোরআনকে বাকি রাখার জন্য এই মাদ্রাসার শিক্ষাকে আগামী দিনে আরো প্রচার প্রসার করার লক্ষ্যে কিয়ামত পর্যন্ত বাকি রাখার জন্য আল্লাহর মহব্বতে নবীর আশিক কোরআন প্রেমিক আল্লাহ প্রেমিক নবী প্রেমিক মাদ্রাসা দরদি এতিম অনাথ দরদি কোরআন হাদিসের খিদমত করনে ওয়ালা আল্লাহর এক বান্দাকে এই মঞ্চ থেকে আমি দেখতে চাই এই আল্লাহর বান্দা কে এমনও আছেন যে মাদ্রাসার মহব্বতে আল্লাহর কালামের মহব্বতে দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহর কালাম ধ্বংস হবে না যে কালাম আপনার মতো গোলামকে নাজাত দিতে পারে যে কালাম আপনার মতো গোলামকে জান্নাতে নিয়ে যেতে পারে যে কালাম আপনার অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করাতে পারে যে কালাম আল্লাহর কালাম কোরআন সম্মানে আপনাকে ফেরেশতাদের নিরাপত্তাতে জান্নাতে পৌঁছাতে পারে সেই কোরআনের শিক্ষার জন্য কোরআনকে বাকি রাখার জন্য কোরআনের প্রচার প্রসারের জন্য কোরআনের শিক্ষার জন্য এই মাদ্রাসা
भक्ति ভালোবাসা দরুদী কে এমন আছে আল্লাহর ওয়াস্তে হাতটা তুলে বলবেন যে আমি এই মাদ্রাসার জন্য কারোর জন্য নয় আল্লাহর জন্য আল্লাহর কালামের জন্য দিনকে বাকি রাখার জন্য যে সময়ে দিনকে মিটিয়ে দেওয়ার জন্য যে সময়ে কোরআনকে বিলুপ্ত করার জন্য যে সময়ে মাদ্রাসা মসজিদগুলোকে বন্ধ করার জন্য ইসলামী দুশমনেরা অত্যাচারের রড়া চালাচ্ছে মুসলিম জাতির উপরে মাদ্রাসার উপরে মসজিদের উপরে কোরআনের উপর হস্তক্ষেপ এমন কঠিন মুহূর্তে কঠিন সময়ে আমি আগে এসেছিলাম আল্লাহ তোমার কালামকে বাঁচিয়ে রাখার জন্য কোরআন শিক্ষার জন্য মাদ্রাসার উন্নতির জন্য আয় আল্লাহ তোমারই মাদ্রাসা বসন্তির অন্তর্গত মাদ্রাসা কাঞ্জুল উলুমের উন্নতির জন্য আমি আল্লাহ আমার সম্পদ থেকে মাত্র সামান্য অতি সামান্য 10,000 টাকা আল্লাহর কালাম তোমার খিদমত করার জন্য দ্বীনের খিদমত করার জন্য আল্লাহর ওয়াস্তে যে কজন বান্দা এখানে আছেন যে সমস্ত বান্দীর আশেপাশে আছেন যারা ছবির মাধ্যমে দেখছেন এই মাদ্রাসাকে বাকি রাখার জন্য আল্লাহর কে এমন বান্দা আছেন আল্লাহ যাকে কবুল করবে সেই পারবে আল্লাহ যদি কবুল না করে পারবে না হবেও না এই জন্য আল্লাহর বান্দা প্রেমিক বান্দা আশিক বান্দা নবী দরদি বান্দা এতিম দরদি বান্দা নবীর খেদমত করনি ওয়ালা বান্দা কোরআনের খেদমত করনি ওয়ালা বান্দা কে এমন আছেন জীবনে অনেক পয়সা কামিয়ে জীবনে অনেক পয়সা কামিয়েছে কত পয়সা কত দিকে খরচ হয়ে যাবে বিল্ডিং বানাতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ ব্যাটার বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ দুনিয়ার অনেক গুনার কাজে অনেক পাপের কাজে কত টাকা চলে যায় তো হাত দিয়ে কামিয়েছেন কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করতে শিখুন আল্লাহর এক বান্দা জনাব হাজি সফেদ আলী লস্কর সাহেব এই মাদ্রাসার জলসার জন্য এই মাদ্রাসার উন্নতির জন্য আল্লাহ তোমার কোরআনের খিদমত করার জন্য তোমার এক বান্দা তোমার কাবা বাইতুল্লাহ দর্শন করনে ওয়ালা বান্দা তোমার নবীর মাজারে সালাম দেনে ওয়ালা বান্দা আয় আল্লাহ মক্কা মদিনা পাড়ি দাও এক বান্দা জনাব হাজি সফেদ আলী লস্কর সাহেব আল্লাহ তোমার এই মাদ্রাসার জন্য কোরআনের খিদমতের জন্য দিনকে বাকি রাখার জন্য দিনকে প্রচার প্রসার করার জন্য এতিম বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করলো আয় আল্লাহ এই হাজি সাহেবকে তুমি কবুল করে নাও খেতে খামারে বরকত দাও উন্নতি দাও সচ্ছলতা দাও আয় আল্লাহ তার সব জায়গা তুমি বরকত দাও হায়া হাজি সাহেবকে তুমি হায়াতে তাইয়েবা দান করো হায়াতে কামিলা দান করো তার ইমানে আমলে বরকত দাও হাজি সফেদ আলী সাহেব এই মাদ্রাসার জন্য 10,000 টাকা নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর আহারে হাজি সফেদ আলী সাহেব কোথায় বসেছিল আর মাদ্রাসার খবর শুনে 10,000 দিল পরিতালা দোয়া করি হাজি সাহেবের তরেতে সুখের জীবন দিও দুনিয়ার মাঝে দে দেয়া সাথে জনিয়তে করে গেল দান এ দান কবুল করো ও গো দয়াবান মনের আশা পূরণ করে দিও বাড়ি তালা দূর করে দিও তার সব দুঃখ জ্বালা আমিন আল্লাহু আমিন নারে তাকবীর ভাই তাড়াতাড়ি বলে এই মাদ্রাসার জলসার জন্য মাদ্রাসার উন্নতির জন্য কোরআনের খিদমতের জন্য এখন যদি আপনাদের কাছে চাইতে হয় কত লজ্জার বিষয় মাদ্রাসার জলসা 40 বছরের মাদ্রাসা এমন হালাতে থাকার কথা নয় এমন এমন অবস্থাতে থাকার কথা নয় মাদ্রাসা এটা উজ্জ্বলময় নক্ষত্রময় এলাকার জন্য চমকাবে ঝলকাবে মাদ্রাসা কাঞ্জুল উলুম সেই আশা সেই আকাঙ্ক্ষা আমরা সকলেই রাখি এই মাদ্রাসার উন্নতির জন্য দেখেন আল্লাহর বান্দা আল্লাহর বান্দা মারুফ হোসেন লস্কর মারুফ হোসেন লস্কর কালীডাঙ্গা
মারুফ হোসেন লস্কর কালীডাঙ্গা সোনাখালী লোকেদের দু গালে দু চর দিয়ে চলে যাচ্ছে। কালীডাঙ্গা থেকে এসে দাদা দাদি নানা নানির নামে, দাদা দাদি নানা নানির নামে 5000 টাকা নগদ দিয়েছে, 2000 টাকা একবার তো বিদান্ত নারায় থাকবি, নারায় থাকবে, নারায় থাকবে। মারুফ হোসেন লস্কর কালীডাঙ্গা দাদা দাদির নামে 5000 টাকা নগদ 2000 টাকা। জি তাড়াতাড়ি বলেন, মাদ্রাসার জলসার জন্য, মাদ্রাসা কাঞ্জুল উলুমকে উন্নতি করার জন্য, কোরআন হাদিসের খিদমত করার জন্য আল্লাহর কোন বান্দা আছে 10000 টাকা, 10000 টাকা একজন এসে গেছেন, 5000 টাকা নদীর উপর থেকে এসে গেছে। এখন দেওয়ার পালা নদী এপারের লোকেদের, সোনাখালী লোকেদের, সোনাখালী লোকেদের দেওয়ার পালা করেন না বেশি আমাকে ঝালা পালা, বুঝতে পারবেন মরণের বেলা। এই মাদ্রাসার জলসার জন্য, মাদ্রাসার শিক্ষার জন্য, এতিম অনাথদের জন্য, হাফেজে কোরআনের জন্য আল্লাহর বান্দা কি এমন আছেন 10000 টাকা, মাত্র 10000 টাকা। একবার যদি না পারেন দুবারে দেবেন, দুবার যদি না পারেন পাঁচবারে দেবেন, পাঁচবারে যদি না পারেন আপনার সম্ভব মতো আপনি সারা বছর ধরে আস্তে আস্তে করে দিয়ে 10000 টাকা আদায় করে দেবেন। কে আছে একবার হাতটা তুলে দেন এই মাদ্রাসার উন্নতির জন্য, কোরআনের জন্য, দেখি ভাই কে আছে, কেউ নেই। সোনাখালী এলাকায় এত ভালো এলাকা, কলকাতা থেকে যখন নেতারা আসে না এই এলাকাকে পছন্দ করে। যদি বলেন কি হবে, বাসন্তী থানা এত বড় অঞ্চল, এত বড় ব্লক, এত বড় এলাকা, কলকাতা থেকে যত বড় বড় নেতারা আসে ব্লকের নেতাদেরকে বলে দেয় মিটিং যদি করতে হয়, জনসভা যদি করতে হয় ওই সোনাখালী বাজারেই করব। এমনকি আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনিও কয়েকবার এখানে এসেছে, আরো বড় বড় নেতারা আসছে এসেছে, কেন এই জায়গাকে পছন্দ করে। তো এই জায়গাকে যখন পছন্দ করে নিশ্চয়ই এলাকার লোক ভালো নাকি কথা বলছেন, সব ধরা পড়ে যাবে তো ওই জন্য আওয়াজ দিচ্ছি না, নিশ্চয়ই এখানকার লোক ভালো। এলাকার লোক যখন এত ভালো তাহলে দানের দিক দিয়ে কোথায় গেল। জি তাড়াতাড়ি বলেন আল্লাহর এই মাদ্রাসার জন্য, কোরআন হাদিসের খিদমতের জন্য 10000 টাকা চাপ হয়ে যায়। যদি বলেন হুজুর আমাদের 10000 টাকা চাপ হয়ে যাচ্ছে, মেয়ের বিয়ে আছে, বাড়ি করতে হচ্ছে, দোকান চালাতে হচ্ছে, 5000 টাকা তো পারবেন ইনশাআল্লাহ, 5000 টাকা পারবেন না, মাত্র 5000 টাকা। নারায় তাকবীর, তাকবীরের আওয়াজ কমে গেলে টাকা আসা বন্ধ হয়ে যাবে, টাকা দেয় না না দেন তাকবীরের আওয়াজটা বাকি রাখে, নারায় তাকবীর। দেখি আল্লাহর কোন বান্দা আছে মাত্র 5000 টাকা এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, এতিমদের জন্য। আল্লাহর কসম আপনার টাকা বিফলে যাবে না, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এই টাকাগুলো, কিয়ামতের দিনে আল্লাহ গুনে গুনে ফেরত দেবে। মাত্র 5000 টাকা, কেউ নেই, কোনো ব্যবসায়ী, কোনো দোকানদার, কোনো ডক্টর, কোনো চাষি মানুষ, কোনো রিকশাওয়ালা, কোনো মুদিখানা দোকানওয়ালা, কোনো কম্পাউন্ডার, কোনো কৃষক, কোনো এলাকার লোক, কোনো পাড়ার লোক, গ্রামের লোক, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য মাত্র 5000 টাকা আপনাদের কাছে আবেদন করেছি, আপনাদের কাছে মাত্র 5000 টাকা আবেদন করেছি। দেখি আল্লাহর কোন বান্দাকে আল্লাহ কবুল করে। যেদিন তুমি মারা যাবে সবই হবে পর, জায়গা জমি গাড়ি বাড়ি সবই রবে পড়ে তোমার, কবর হবে ঘর, স্ত্রী পুত্র কাঁদিবে বসে, কাঁদিবে আপন জন, সেদিন তুমি নীরব রবে, কেউ রবে না সাথে তোমার, কবর হবে ঘর। ও ভাই মুসলমান, মতের আগে কর দান, মাছ খাও, মাংস খাও, হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তা দান করিলে ভাই আখেরাতে পাবে।
কেউ নেই মাত্র 5000 টাকা বলেন সকলে যদি হাত তুলে বলে দেন আমরা পারবো না ইনশাআল্লাহ আপনাদের ছেড়ে দেব মাদ্রাসার জলসার জন্য 5000 টাকা আল্লাহ কোন বান্দাকে কবুল করে না করে দেখা যাক আল্লাহ যাকে কবুল করবে জানা যাবে সেই ভাগ্যবান মাত্র 5000 টাকা মাদ্রাসা জলসার জন্য মাদ্রাসা জলসা মাত্র 5000 টাকা আপনাকে আজকেই দিতে হবে বলছি না কালকে দিতে হবে বলা হচ্ছে না আপনি আপনার সম্ভব মতো সুযোগ মতো সুবিধা মতো এক মাসে দুই মাসে তিন মাসের মধ্যে এই মাদ্রাসার জন্য দিয়ে দিবেন আপনারা সচক্ষে পরিদর্শন করলেন দুটো হাফেজ ছাত্র টাটকা কোরআন বসে আছে টাটকা কোরআন 30 পারা মুখস্থ করে নেওয়া কোরআন দুজন ছাত্র এখানে বসে আছে এই দুটো হাফেজ কোরআন কিয়ামতের দিনে আপনাদের জন্য নাজাতে জরিয়া বেড়ে যেতে পারে এই জন্য কত পয়সা কত জায়গায় নষ্ট হয়ে গেছে সামান্য একটা রোগ দেখা দিলে কত হাজার হাজার টাকা নষ্ট হয়ে যাচ্ছে গত পরশু দিন আমার এক বন্ধুর খবর দুটো মারুতির মালিক দুটো ট্রাক্টরের মালিক দুটো দোকান আছে কয় বিঘে জমি আছে একেবারে সুস্থ সবল যুবক ছেলে বছর 35-36 বয়স হবে তার শরীর খারাপ ভেলোরে চিকিৎসা করাতে গেছে ডাক্তার রিপোর্ট করে চিকিৎসা করে বলছে তোমার জিভে ক্যান্সার হয়েছে মনি আহমদ মিদ্দে ছেলে রমজান আচ্ছা ছেলে রমজান মিদ্দে ডাক নাম বাবু বাড়ি এখানে বাড়ি জি 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 আলহামদুলিল্লাহ এনি ওনাকে হচ্ছে এই যে মরমুল্লাহ আচ্ছা আব্বার নামে তাই তো ভাই যোগ্য ছেলে গো আব্বার নামে রমজান ভাই ডাক নাম বাবু আব্বাজান মারা গেছেন আব্বার কথা স্মরণ করে ভাইজান আমার বসে বসে ভাবছে আব্বা তো অনেক কিছু দিয়ে গেছে যা কিছু আছে সবই তো আমার আমার বাপ আমার জন্য মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে আমাকে মানুষ করেছে আমাকে বড় করেছে লেখাপড়া শিখিয়েছে মানুষের মতো মানুষ করেছে আজকে যোগ্য ভাবে যোগ্য ছেলে রমজান ভাই বাপের জন্য 5000 টাকা নিয়ে প্রত্যেক মাসে মাসে 500 টাকা করে দেবেন ওয়াদা করেছেন আজকে টাটকা নগদ 500 টাকা দিয়ে উৎপাদন করেছেন উনি নিয়ত করেছেন প্রত্যেক মাসে মাসে 500 টাকা করে দিয়ে আমি আমার আব্বার কবরটাকে নূর বানানোর জন্য আব্বার কবরটাকে প্রসারিত করার জন্য আব্বার জন্য 5000 টাকা এই জন্য সকলের কাছে একটু আবেদন মরহুম তার আব্বার জন্য একটু হাত তুলে দোয়া করুন আল্লাহুম্মা আমিন ওয়া কানাতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার রব্বুল আলামিন তোমারই বান্দা রমজান ভাই শেখ আই আল্লাহ ওরফে বাবু মরহুম আব্বা জানের নামে মাদ্রাসার জন্য কোরআনের জন্য দ্বীনে খিদমতের জন্য 5000 টাকা ওয়াদা করেছে রব্বুল আলামিন এই ওয়াদাগুলোকে তুমি কবুল করো তার দানকে তুমি কবুল করো আই আল্লাহ তার হাতকে তুমি প্রসারিত করো যে আশাতে যে নিয়েতে করে গেল দান এ দান কবুল করো আল্লাহ মেহেরবান মনের আশা পূরণ করে দিও বাড়ি তালা দূর করে দিও তার সব দুঃখ জ্বালা যেদিনে বিপদ কোনো বন্ধু তো রবে না দানে নাকি ডানে বামে দিও গো রব্বানা ইজ্জত সম্মান দিও এই দুনিয়াতে হাসি খুশি রেখো সদা সংসারের মাঝেতে এ আশাতে যে নিয়েতে দিল 5000 টাকা আল্লাহ তুমি মাফ করো জীবনের গুনাহ খাতা সুবহান রব্বিক রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আমিন নারায়ে তাকবীর বাবু ভাই নিজের আব্বা জানের জন্য 5000 টাকা আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন আর দ্বিতীয় বন্ধু কেউ হবেন না দ্বিতীয় বান্দা কেউ নেই ইনশাআল্লাহ সোনাখালীর এলাকার লোক আমি জানি খুব ভালো যেহেতু আমি ফসলের তৈরি জি বলেন নারায়ে তাকবীর জোরে তাকবীর দিতে হবে বড় খবর শোনাবো নারায়ে তাকবীর
বড় খবরটা কি জানেন ভাইজান আমার আমাকে ভুল ধরিয়ে দিয়ে গেলেন যে বল সাহেব আপনার ভুল হচ্ছে আমি আমি খেয়াল করিনি ওই ভাইজান নিয়াত করেছেন আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে এলাকার সমস্ত মানুষেরা শুনুন আল্লাহ তার হায়াতকে দারাজ করুন বলো আল্লাহুম আমিন উনি নিয়াত করেছেন আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে এই মাদ্রাসার জন্য আব্বার ইসালের সওয়াবের উদ্দেশ্যে আব্বাজানের শান্তির জন্য যতদিন আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখবে প্রত্যেক মাসে মাসে আমি 500 টাকা করে এই মাদ্রাসা দান করব বলুন আল্লাহুম আমিন আল্লাহ তা দানকে তুমি কবুল করো আমার মায়েরা বুবুজানেরা অনেক এখানে উপস্থিত আছেন ও মায়েরা বুবুরা সোনাখালী এলাকার মায়েরা বাপের ঘর থেকে আসার সময় দুভরি সোনা কতগুলো গহনা নিয়ে এসেছো কত টাকার সামগ্রী নিয়ে এসেছো ফার্নিচার নিয়ে এসেছো আর কত কি নিয়ে এসেছো আমার মায়েরা বুবুজানেরা আপনাদের কাছ থেকে কি নাম আসবে না এই মাদ্রাসা আমার ছোট ছোট ছেলেরা পড়াশোনা করে এখানে আমাদের মতো আমাদের অর্শজাত আমাদের গর্ভধারিণী আমাদের পেটের বাচ্চারা এখানে পড়াশোনা করে ছোট ছোট বাচ্চারা তাদের মুখে হাসি ফোটানোর জন্য মাদ্রাসার উন্নতির জন্য কোরআনের খিদমতের জন্য আমার মায়েরা বুবুরা আপনাদের কাছে আওয়াজ যাচ্ছে আপনারা বাচ্চাদের মাধ্যমে লিখে পাঠান যে এই মাদ্রাসার জন্য 2,000-5,000-1,000 টাকা আমি ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য দেব আমার মায়েরা আপনাদের কাছে আওয়াজ দিলাম এই মাদ্রাসার জন্য আপনারা হাত বাড়ান ইসলামের জন্য সর্বপ্রথম একজন জননীর হাতকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন তিনি হলেন হযরত খাদিজাতুল কুবরা আল্লাহ তাআলা তাকে অনেক ধন সম্পদের মালিক বানিয়েছিলেন ইসলাম আনার পর সমস্ত ধন সম্পদগুলোকে এক জায়গায় একত্রিত করে আল্লাহর নবীর সমীপে পেশ করেছিলেন আর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি হলাম নারী আমি জানি না দুনিয়াতে কতদিন থাকব বর্বরতার যুগে আমাকে আল্লাহ যা সম্পদ দিয়েছিল অনেক জায়গায় অনেক টাকা খরচ করেছি অনেক পয়সা অনেক জায়গা নষ্ট করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাআলা আমাকে অনেক টাকার মালিক বানিয়েছে আমি সবগুলো টাকাকে আপনাকে দিয়ে দিলাম সবগুলো সম্পদকে আপনাকে দিয়ে দিলাম আপনার দিনকে জিন্দা রাখার জন্য ইসলামকে দুনিয়ার জমিনে বাকি রাখার জন্য আমার সব সম্পদের মালিক আমাকে আমি আপনাকে মালিক বানিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার ইচ্ছা মতো আমার সম্পদ থেকে যেখানে ইচ্ছা দিনের জন্য খরচ করুন আমি খালি যা কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করব না ইসলামের জন্য প্রথম কবুল হয়েছিল একজন জননীর দান এই জন্য আমার মায়েরা বুবুরা আপনাদের দান অবশ্যই দরকার মাদ্রাসার জন্য যে যেমন ভাবে পারবেন 2,000-1,000-5,000 টাকা বাচ্চাদের মাধ্যমে দিবেন ইয়াদ মোল্লা নাতি রহমাতুল্লাহ ইয়াদ মোল্লা এরা কি এরা নামে তো 2,000 টাকা নাতি দান করছে আল্লাহ তাআলা দানকে তুমি কবুল করো দানের বরকতে বলা মুসিবতকে দূর করো অশান্তি পেরেশানিকে দূর করো সংসারে বরকত দাও উন্নতি দাও সচ্ছলতা দাও হালাল রুজি খাবার তৌফিক দাও সমস্ত ফিতনা থেকে খারাপি থেকে আয় আল্লাহ এই দানের বরকতে দানের ওসিলায় তুমি বাঁচিয়ে দাও আমার বাবাজি ভাইরা আমি দাবি রেখেছিলাম 5,000 টাকা আপনাদের কাছে আমি দাবি রেখেছিলাম 5,000 টাকা যদি মনে মনে ভাবেন যে 5,000 টাকা আমাদের জন্য একটু চাপ হয়ে যাচ্ছে আরো মিকদারটা কমিয়ে দেওয়া হচ্ছে 3,000 টাকা 3,000 টাকা আমাদের এই দল থেকে এখান থেকে সামনে পিছনে দায়ে বামে যেখান থেকে যত দূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে 3,000 টাকা 10 জনকে চাই ফালাহু আশরাম সালিহা একের বিনিময়ে 10,000 টাকা যখন একজন এসে গেছে 5,000 টাকা যখন একজন এসে গেছে 2,000 টাকা যখন একজন এসে গেছে আর আপনার একজন যুবক ভাই বাবু ভাই নিয়ত করেছেন যতদিন বাঁচবেন মওত তক মাদ্রাসার জন্য 500 টাকা করে দান করবেন প্রতি মাসে মাসে এবার আপনাদের কাছে আবেদন সারা রাখছি যে এখান থেকে অন্তত পক্ষে 3,000 টাকা করে মাত্র 10টা ভাই আল্লাহর দিনের জন্য এই মাদ্রাসার জন্য কোরআনের জন্য মাত্র 10 জন ভাই মধ্যে প্রথম নম্বরে কে আছে যে ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য কোরআনকে বাকি রাখার জন্য আমি মাত্র 3,000 টাকা যেমন করে হোক আমি এই মাদ্রাসাকে দিয়ে দেব মাদ্রাসার খিদমত
খিদমতের জন্য, কোরআনের খিদমতের জন্য, মাদ্রাসার উন্নতির জন্য, কোরআনের প্রচার প্রসারের জন্য আমি আমার আওকাত থেকে, আমি আমার সম্পদ থেকে, আমি আমার রিজিক থেকে এক বেলা খাবো এক বেলা খাবো না, এক বেলা সুখে থাকবো এক বেলায় কষ্ট থাকবো, আরামে করে যা কিছু কামাই করব আমার কামাই থেকে আমার কষ্টের পয়সা থেকে এই মাদ্রাসার জন্য মাত্র 3000 টাকা এই মাদ্রাসাকে দেব। কত নওজোয়ান ভাই কত পয়সা কামাই করছেন ইনশাআল্লাহ বলেন ভাই, মাত্র 3000 টাকা, 3000 টাকা বান্দা কে আছেন দেখি, মাত্র 3000 টাকা, 3000 টাকার বান্দা কেউ নেই। আল্লাহ অবাক ব্যাপার গো, সোনাখালি এলাকার লোকেরা মাদ্রাসার জন্য কেউ তৈরি হচ্ছে না, আল্লাহ তৌফিক না দিলে হবে না আগে বলা হয়েছে। আপনি হয়তো ভাবছেন আমি দান করলে কমে যাবে, এখানে দান যদি না করেন টাকা অন্য জায়গায় লেগে যাবে। যে বন্ধুর কথা আমি বলছিলাম তার নাম নিয়ামত, লক্ষ লক্ষ টাকার মালিক, আজকে বলেন তার জিভে একটা ঘা হয়েছে, রিপোর্টে ডাক্তার বলেছে ভাই তোমার ক্যান্সার হয়ে গেছে। এখন বলেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সে বাঁচবে, আল্লাহর কাছে দোয়া করি আমাদের বন্ধু হয় আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক, খোদা না খাস্তা যদি বিকল্পটা হয়ে যায় তার ধন সম্পদ তার টাকা পয়সা তার গাড়ি বাড়ি তার দোকান কে চালাবে। এই জন্য যাদের ভাবছেন যে আমার অনেক কিছু আছে যদি 3000 টাকা দিয়ে দিই আমার কমে যাবে, না না না, আল্লাহর কসম দান করলে কোনোদিন কমে যায় না, দান করলে বরঞ্চ দানে বরকত হয় মালে বরকত হয়, এই দানের বরকতে বালা মুসিবত দূর হয় অশান্তি দূর হয় ঘরে বরকত আসে। কত পয়সা কত জায়গায় নষ্ট হয়ে গেছে, কত জায়গায় নষ্ট হয়ে গেছে, লটারির আড্ডায়, জুয়োর আড্ডায়, তাসের আড্ডায়, টিভির আড্ডায়, মেলা তলায়, গাঁজা তলায়, বন্ধুদের পাল্লায় পড়ে, শ্বশুর বাড়িতে দীঘাতে বেড়াতে গিয়ে, হাজার দুয়ারি দেখতে গিয়ে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থাতে কত পয়সা দু হাতে খরচ করেছি। আল্লাহর বান্দা মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, দিনকে বাকি রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য মাত্র 3000 টাকা। কোনো যুবক ভাই নেই, কোনো বাবাজি নেই, কোনো মা নেই, কোনো বোন নেই, সামনে পিছনে ডায়ে বামে, মাত্র 3000 টাকা দাতা, মাত্র 3000 টাকা দাতা কেউ নেই, কেউ নেই, এই কেউ নেই, 3000 টাকা দাতা কেউ নেই। আল্লাহু আকবার, এই 3000 টাকা যদি আপনাদের চাপ হয়ে যায়, 3000 টাকা যদি চাপ হয়ে যায়, 2000 টাকায় আসুন। এই দুটো হাফেজ কোরআন আপনাদের কাছে কথা দিচ্ছি ইনশাআল্লাহ, এই দুটো হাফেজ কোরআনের মনোবাসনাকে পূরণ করার জন্য এখান থেকে মাত্র দুজন যুবক ছেলে হাত তুলে বলুন, আজকে মাদ্রাসা থেকে দুটো হাফেজ তৈরি হয়েছে, এক একটা হাফেজের পিছনে সারা বছরের কম করে না হলেও তাদের খাওয়া দাওয়া পোশাক তাদের সব কিছু মিলিয়ে তাদের পিছনে কমসে কম এক একটা ছেলে পিছনে 8-10 হাজার টাকা খরচ হয়, তো অন্তত পক্ষে সর্বনিম্ন 2000 টাকা তাকাজা আপনাদের কাছে রাখলাম। দুটো হাফেজে কোরআন এদের ইজ্জতের জন্য, এদের সম্মানের জন্য, এদের মুখে হাসি ফোটানোর জন্য মাত্র দুজন যুবক, মাত্র দুজন ভাই, মাত্র দুজন মুসলমান উপস্থিত ভাইরা আমার, মাত্র দুজন হাত তুলে বলবেন যে ইনশাআল্লাহ আজকে এই মাদ্রাসা থেকে দুজন হাফেজে কোরআন হয়েছে, হাফেজ বেড়েছে, তাদের মুখে হাসি ফোটানোর জন্য ইনশাআল্লাহ আমি মাত্র 2000 টাকা এদের জন্য দান করব ইনশাআল্লাহ বলেন ভাই। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ তৌফিক দিক, আল্লাহ তোমার বান্দাদের অন্তর তুমি গলিয়ে দাও। এই ভাইয়ের নাম কি বলেন? জি ভাইয়ের নাম কি করে হাত তুলে ফেলেন? রহিমা মোল্লা, 5000 টাকা দেবেন, ওনার আব্বা মায়ের নাম মারা গেছে। রহিমা মোল্লা আব্বা মা ইন্তেকাল করেছেন, আব্বা মার নামে 5000 টাকা ওয়াদা। রহিমা মোল্লা ওনার আব্বা মা ইন্তেকাল করেছেন, দেখেন যার আব্বা মা নেই দুনিয়াতে তার কেউ নেই, আব্বা মা নেই তাও রহিমা মোল্লা আব্বা মার নামে 5000 টাকা। আগারে রহিমা মোল্লা তুমি কোথায় বসেছিলে, আর ছিলে কি না ছিলে দেখি দানে ধরা দিলে, বাড়ি তালা দোয়া করি রহিমার তরেতে, সুখের জীবন দিও দুনিয়ার মাঝেতে, যে আশাতে যে নিয়তে করে গেছে দান, এ দান কবুল করো গো দয়াবান, মনে
ওয়াদা পূরণ করো ও বাড়ি তালা দূর করে দিও তার সব দুঃখ জ্বালা যেদিন বিপদ কোন বন্ধু তোর হবে না ডানে নাকি ডানে বামে দিও গো রব্বানা বাড়ি তালা দোয়া করি রহিমার তরেতে ছেলে মেয়ে সুখের কো মায়ের কোলেতে সুখের জীবন দিও সুখের জীবন দিও দুনিয়ার তরেতে ইজ্জত সম্মান দিও মরণের কালেতে যেদিন বিপদ কোন বন্ধু তোর হবে না দূর কর দিও তার সব দুঃখ জ্বালা আমিন আমিন মাওলা আমিন আমিন মোদে দোয়া কবুল করো রব্বুল আলামিন নারে তাকবীর আমি প্রথমে বলেছিলাম দান পেতে গেলে একটু সময় দিতে হয় মানুষ বসে বসে ভাবে যে কি করব এত বলে যখন চিল্লাচ্ছি তখন দিতে হবে এই দেখেন ফরাজ আলী মিত্রে 2000 টাকা মোসলে মোল্লা নুর ইসলাম 2000 টাকা হাসান লস্কর রফিক লস্কর সাহেব সোনাখালী 7 নম্বর ওনার আব্বা 1000 টাকা এই সমস্ত দানগুলোকে আল্লাহ কবুল করে নিন আল্লাহ তুমি দানগুলো কবুল করো দানের বরকতে বালা মুসিবতকে দূর করো যে আশাতে যে উদ্দেশ্যে দানগুলো করছে আল্লাহ তাআলা সকলের দানগুলোকে তুমি কবুল করো বলো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন দুর হাফেজের জন্য বলেছিলাম দুর হাফেজের জন্য দুজন নাম লিখে দিয়েছেন দুর হাফেজের জন্য দুজন ভাই নাম লিখে দিয়েছেন এই মাদ্রাসায় প্রায় 100 ছেলে সারা দিনে 3 বেলা খাওয়া দাওয়া করে 7-8 জন শিক্ষক আছেন সারা দিন অনেক খরচের ব্যাপার মাদ্রাসা চালাতে গেলে কত কষ্ট সেটা আমরা বুঝি আমরাও মাদ্রাসা ওয়ালা এই জন্য এই মাদ্রাসার জন্য 2000 টাকা থেকে নামিয়ে একদম সহজ সরল 2 দিনের ইনকামের পয়সা আপনাদের কাছে চাইব দুদিনের ইনকামের পয়সা আপনাদের কাছে চাইবো মাত্র 1000 করে টাকা 10 জনের কাছ থেকে মাত্র 1000 টাকা 10 জন ভাইয়ের কাছ থেকে চাইবো এখান থেকে যদি 1000 টাকা না দিয়ে যান তাহলে জানতে হবে আপনি মাদ্রাসাকে ভালোবাসেন না এখানে যদি আপনি 1000 টাকা না দেন তাহলে জানতে হবে আপনি এখানকার ছাত্রদের প্রতি আপনার ভালোবাসা নাই এই জন্য মাত্র সর্বনিম্ন দান 1000 টাকা করে 10 জন ভাইয়ের কাছ থেকে চেয়েছি নূর মোহাম্মদ মিত্র ভাই নিয়ত করে নিয়েছেন জি নূর মোহাম্মদ মিত্র ভাই 1000 টাকা খাদে মোল্লা ভাই 1000 টাকা নারে তাকবীর নারে তাকবীর একটু জোরে বলেন নারে তাকবীর নূর মোহাম্মদ খাদেম দেখি এখানে তে ছিল আল্লাহ তাআলা মনের খবর তুমি জানো ভালো যে আশাতে জুনিয়েতে কর গেল দান এ দান কবুল কর ও গো দয়াবান তুই মানে কি তুই জোলা দেখি এখানে তে ছিল আর খুশি খুশি মন দেখি হাজার হাজার দিল বাড়ি তালা দোয়া করি দুই বন্ধুর তরেতে সুখের জীবন দিও দুনিয়ার মাঝেতে তে আসাতে জনিয়তে দিল 1000 টাকা মাপ কর দিও খোদা জীবনের গুনা খাতা বেনামাতে বেনামেতে আরো দেখি এখানে তে ছিল একজন মা জননী দেখি এখানেতে ছিল আর হাসি খুশি বনে দেখি 2000 দিল বাড়িতালা দোয়া করি আমার জননীর তরেতে সুখের জীবন দিও স্বামীর কোলেতে যে আশাতে যে উদ্দেশ্য করে গেল দান এ দান কবুল কর ও গো দয়াবান মনের আশা পূরণ করে দিও বাড়ি তুমি আর এই দোয়া করে গেলাম গুনেগার আমি আমিন আমিন মাওলা আমিন আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন নারে তাকবীর
ভাই হাজার টাকা করে চেয়েছি মাত্র 10 জনের কাছ থেকে মাদ্রাসার বাবুর্চি ছেলে মেয়ের মায়ের নামে দেখুন কত টাকা দেখেন মাদ্রাসার বাবুর্চি সাধারণ পয়সা কাজ করেন বাবুর্চি সাহেব দেখছেন নিজের মাদ্রাসা তবু তিনি শরীক হওয়ার জন্য 200 টাকা দিয়েছেন আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নিন বালা মুসিবতকে দূর করে দিন ইসরাফিল লস্কর 1000 টাকা আমি চেয়েছি আপনাদের কাছে 10 জনকে 1000 টাকা করে 10000 থেকে নেমে একবারে দাঁড়িয়েছি 1000 টাকা আর 10 জন হয়ে গেলে হয়ে যাবে 10000 টাকা এইজন্য 1000 টাকার নম্বর চলছে 4 নম্বর ইসরাফিল ইসরাফিল কি টাইটেলটা বলুন তো ইসরাফিল লস্কর ইসরাফিল লস্কর 1000 টাকা নারে তাকবীর জোরে নারে তাকবীর নারে তাকবীর আর ইসরাফিল লস্কর দেখি এখানে তে ছিল আর নবীর প্রেমে পাগল হয়ে দান দিয়ে গেল বাড়িতালা দোয়া করি ইসরাফিল ভাইয়ের তরেতে সুখের জীবন দিও বিবি বাচ্চার কোলেতে যে আশাতে যে নিয়তে করে গেল দান এ দান কবুল করো আল্লাহ মেহেরবান মনের আশা পূরণ করো ও গো বাড়িতালা দূর করে দিও তার সব দুঃখ জ্বালা যেদিন বিপদে কোনো বন্ধু তো রবে না দানে নাকি ডানে বামে দিও গো রব্বানা দানের ওসিলাতে আল্লাহ কবুল করে নিও দানের ওসিলাতে আল্লাহ কবুল করে নিও ইমানে কামলা তুমি মরণকালে দিও আল্লাহুম্মা আমিন নারে তাকবীর ভাই 1000 টাকা নম্বর চলছে তাড়াতাড়ি বলেন হাবিবুর রহমান মোল্লা মৃত হাজি আলমবাড়ি মিত্র আব্বা হাজি সাহেব ছিলেন আলমবাড়ি আল্লাহ তা দানকে কবুল করুন এটা একটা বড় খবর খবরটা বলবো এই খবরটা কে কে শুনবেন হাত তুলুন এত বড় একটা খবর দেবো মনার সোনাখালী এলাকার লোক প্রথম শুনবে শুনেছে আজকে জলসা প্রথম শুনবে খবরটা বলবো এই খবরটা বললে 1000 টাকা করে লাগবে এত বড় খবর দেবো 1000 টাকা লাগবে না খবরটা হলো হাবিবুর রহমান ভাইজান মৃত আলমবাড়ি আব্বা জানের নামে উনি বলছেন যতদিন আমি বেঁচে থাকব আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে প্রত্যেক বছরে এই মাদ্রাসাতে আব্বার নামে আমি প্রত্যেক বছরে বছরে হাজার হাজার টাকা করে প্রত্যেক বছরে দান করব বলুন নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর হাবিবুর রহমান দানকে আল্লাহ তুমি কবুল করে নিও দানের ওসিলাতে বালা মুসিবত দূর করে দিও আব্বা জানের নামে 1000 টাকা করে করে প্রত্যেক বছর দানে নিয়ত করেছে আব্বুল আলামিন তা দানকে তুমি কবুল করে নিও না জানি তার আব্বা কহিন কবরে ওই কঠিন কবরে কি হালাত আছে আল্লাহ তুমি জানো আমরা কেউ জানি না যে কবরে না আছে সাথী না আছে বাদি একা কিনের ঘর সাপি চুকুর ঘর পোকা মাকড়ের ঘর জানালা দরজাহীন ঘর সাথীহীন ঘর যে বাপকে কবরে শুয়ে দিয়ে বুকের উপরে মাটি চাপা দিয়ে চলে এসেছে বাপের কথা ছেলের মনে জেগেছে না জানি আমার আব্বা কবরে কি হারাতে আছে আব্বা আমার জন্য অচে কিছু করে গেছে আব্বা আমার জন্য ঘর বানিয়ে দিয়ে গেছে আব্বা আমার জন্য জমি দিয়ে গেছে আব্বা আমার জন্য অনেক কিছু দিয়ে গেছে আজকে সুবর্ণ সুযোগ এসেছে আজকে আব্বার জন্য আমাকে কিছু করতে হবে এইজন্য সুযোগ্য সন্তান যোগ্য ছেলে যোগ্য সন্তান এখানে তে ছিল হাবিবুর নামে দেখি দানে বোঝা গেল বাড়ি তালা দোয়া করি হাবিবুর তরে দে সুখের জীবন দিও মরণের আগে দে যেদিন বিপদে কোনো বন্ধু তোরাবে না ডানে নাকি ডানে বামে দিও গো রব্বানা হাবিবুর নামে দেখি সোনা খালি বাড়ি আল্লাহ তুমি দিয়ে দিও একটি ভালো চার চাকা গাড়ি না দেখো ভাই তাড়াতাড়ি বলেন 1000 টাকা নম্বর আমার মায়েরা বুবুরা আপনাদের কাছে মাদ্রাসার ছোট ছোট ছেলেরা গেছে গো এখনো পর্যন্ত তারা রাত 1টা বাজতে চলল মায়েরা বসে আছে শুধুমাত্র মাদ্রাসার মহব্বতে কোরআনের মহব্বতে আমার কোন মা আপনারা ওখান থেকে উঠবেন না
যতক্ষণ পর্যন্ত আপনার এখানে এই দান শেষ না হচ্ছে কালেকশন কেউ ওখান থেকে জায়গা থেকে হেলবেন না আমার মায়েরা বাবুরা ভাবিজানেরা এই মাদ্রাসার জন্য আপনাদের ছোট ছোট ছেলেরা এতিম অনাথ মিসকিন ছেলেরা এই মাদ্রাসায় পড়াশোনা করে কোরআন মুখস্থ করছে আলেম বানছে হাফেজ বানছে মাদ্রাসার জন্য দ্বীনের খিদমতের জন্য কোরআনকে জিয়ে রাখার জন্য কোরআনের খিদমত করার জন্য আপনাদের কাছে মাদ্রাসার ছোট ছোট ছেলেরা গেছে ও আমার মায়েরা ও আমার বাবুরা স্বামীর ঘরে কত সম্পদ আছে স্বামীর গচ্ছিত টাকা আপনার কাছে আছে আপনার ছেলের ইনকামের পয়সা আপনার কাছে আছে এই মাদ্রাসা জলসার জন্য যে যেমন ভাবে পারবেন 1,000, 2,000, 500, 200, 100 মাদ্রাসা জলসার জন্য দিয়ে যাবেন একজন জননী আমার এই মাদ্রাসার জলসা শোনার জন্য এসেছেন হাসপাতাল মোড় থেকে এই মাদ্রাসার জলসার জন্য তিনি 200 টাকা নগদ দিয়েছেন এই আল্লাহ তাআলা সেই মহিলাকে সেই মা জননীকে আমরা কেউ না চিনলেও তুমি একমাত্র চেনো এই আল্লাহ তুমি তো তাকে চেনো তাকে জানো যে উদ্দেশ্যে 200 টাকা দান করেছে রব্বুল আলামিন তার দানকে তুমি কবুল করো দানের ওসিলাতে বালা মুসিবতকে দূর করো এই আল্লাহ তার ছেলে মেয়ে যদি থেকে থাকে তাদেরকে তুমি হায়াতে তৈয়বা দান করো সকলকে তুমি সুখ শান্তিতে দুনিয়ার জমিনে বসবাস করার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন আগাম আয়রা আপনাদের কাছে মাদ্রাসার ছেলেরা গেছে আপনারা যে যেমন ভাবে পারবেন 200 500 100 মমিনা মিদ্দে ওনার মা অসুস্থ মমিনা মিদ্দে মা অসুস্থ মায়ের সুস্থতা কামনার জন্য তার নিজের মেয়ে 1000 টাকার ওয়াদা করেছেন নগদ 500 টাকা আমরা কি একটু পারবো না ঋণ হিসাবে তার মায়ের সুস্থতা কামনা করতে আল্লাহর কাছে একটু হাত ধরুন কয়েক সেকেন্ড আল্লাহুম্মা আমিন হে আল্লাহ মমিনা হে আল্লাহ তোমার এক বান্দি হে আল্লাহ তার নিজের মা অসুস্থতা আছে তার মাকে তুমি সুস্থ করে দাও আয় আল্লাহ মা বড় পেরেশানির মধ্যে আছে মায়ের কথা স্মরণ করে তার নিজের মেয়ে মোমেনা আয় আল্লাহ তোমার এক বান্দি মোমেনা আয় আল্লাহ তুমি মোমেনা হওয়ার তৌফিক দাও আর আমাদেরকে মোমেন হওয়ার তৌফিক দাও আয় আল্লাহ যে উদ্দেশ্যে 500 টাকা দান করলো হায় আল্লাহ তার মা কত কষ্টের মধ্যে আছে আয় আল্লাহ অসুস্থতার মধ্যে ভুগছে তার সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে হেফাজত করো কষ্টকে তুমি দূর করে দাও আয় আল্লাহ তার রোগকে তুমি ভালো করে দাও অসুস্থ শরীরকে তুমি সম্পূর্ণ সুস্থ সবল করে দাও এই দানের বরকতে এতগুলো মাদ্রাসার ছাত্রদের দোয়ার বরকতে আলেম ওলামাদের দোয়ার বরকতে হুফাজ ইকরামদের বরকতে হাজী সাহেবদের দোয়ার বরকতে মুসাফির কত আছে তাদের বরকতে আয় আল্লাহ তার মাকে তুমি সুস্থ করে দাও বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন ভাই তাড়াতাড়ি করেন 1000 টাকা নম্বর চলছে 1000 টাকা মাত্র হয়েছে কোন নম্বর চলছে 1000 টাকা আপনার 6 নম্বর 1000 টাকা নম্বর চলছে আর 4 জন 1000 টাকা নম্বর আর 4 জন হলে 10টা হয়ে যাবে ফালাহু আশরাম সালিহা একের বিনিময়ে 10 প্রথমে দিয়েছে একজন 10000 টাকা সেই 10-এর বরকতে 10 জন যদি 1000 টাকা করে দিয়ে দেন ইনশাআল্লাহ 10 পূর্ণ হয়ে যাবে তো 6 নম্বরে চলছে আর 4 জন হয়ে গেলে ইনশাআল্লাহ 10 নম্বরটা পূরণ হয়ে যাবে 10 নম্বরটা পূরণ হয়ে যাবে 10 জন সাহাবী আল্লাহ নবীর কাছ থেকে আল্লাহর তরফ থেকে জান্নাতি বাশারাত পেয়েছেন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন সেই 10 জন সাহাবীর সঙ্গে সাথ দিতে গেলে তাদের সঙ্গে জান্নাতে যেতে গেলে তাদের দরে ঢুকতে গেলে আমাদের 10 নম্বরের মধ্যে আসতে হবে 6 নম্বর হয়ে গেছে 7 নম্বরে কি আসতে চান ইনশাআল্লাহ দেখতে চাই একবার জাহান্নাম হলো 7টা জাহান্নাম বলেন দেখেন ছেলে এনামুল মিদ্দের ছেলে মারা গেছে আর আচ্ছা ছেলে সুলাইমান আচ্ছা ছেলে সুলাইমান মারা গেছে আর আব্বাস জান এনামুল জি এনামুল মিদ্দে আহ আল্লাহ ছেলের জন্য আব্বা দান করছেন 500 টাকা এনামুল সাহেবের ছেলে মারা গেছে মৃত সুলাইমান এ আল্লাহ তার ছেলেকে তুমি জান্নাতবাসী করো এই দানের বরকতে তার ছেলের কবরটাকে তুমি নূর আলা নূর বানিয়ে দাও যে আশাতে যে উদ্দেশ্য করে গেল দান এ দান কবুল করো গো দয়াবান মনের আশা পূরণ করো দিও বাড়ি তালা দূর করে দিও তার সব দুঃখ জ্বালা যে আশাতে যে উদ্দেশ্য করে গেল দান এ দান কবুল করো গো দয়াবান যেদিন বিপদে কোনো বন্ধু ধরবে না দানে নাকি ডানে বামে দিও গো রব্বানা ইমানে কামেলা দিও ইমানে কামেলা দিও মরণের আগেতে আর
আর সুখে সুখে পৌঁছে দিও জান্নাতের মাঝেতে। আল্লাহুম আমিন। নারে দেবো হাজার টাকা নম্বর দি, তাড়াতাড়ি বলেন, চারজন বাকি আছেন এখনো, যতক্ষণ চারটে না হবে এখানে শেষ হবে। তৈরি জানে বাবা, স্বামী মারা গেছে, স্বামী মারা গেছে নাকি? আব্বা আমার নামে 100 টাকা নগদ দান করেছে, আল্লাহ তাআলা তা দানকে তুমি কবুল করো। দানের ওসিলায় হায় আল্লাহ, যে সমস্ত মৃতদের জন্য দোয়ার জন্য আবেদন করেছেন তাদের সকলকে তুমি জান্নাতবাসী করো। ভাই আপনাদের কাছে কথা দিচ্ছি, 6 নম্বর চলছে, যতক্ষণ পর্যন্ত 1000 টাকা নম্বর 10টা না হবে আমি কথা শেষ করব না, রাত 2টা বাজুক ফজর হয়ে যাক ছাড়ব না, 4টে নম্বর যতক্ষণ না আসবে ইনশাআল্লাহ। দেখি এখানে অনেক ভাই বসে আছেন, চারজন মাত্র বাকি আছে, 1000 টাকা করে দিয়ে দিলে 10টা পূরণ হয়ে যাবে, এই 10টা পূরণ করে দিলে ইনশাআল্লাহ আমার কথাও খতম হয়ে যাবে। দেখি আল্লাহর কোন বান্দা আছে, মাত্র 1000 টাকা, মাত্র 1000 টাকা মাদ্রাসার জন্য হতে পারে, এই 1000 টাকা আপনার জন্য কিয়ামতের দিনে নাজাতের জরিয়া বেনে যাবে। যুবক ছেলেরা বসে বসে মনে মনে ভাবছে, দেবো কি দেবো না, দেবো কি দেবো না, ভাবনা চিন্তা দূর করুন, তাড়াতাড়ি টাকা বার করুন। 1000 টাকা নম্বর নম্বর 7 কে আছেন? একজন আল্লাহর বান্দা কে আছেন? আল্লাহর বান্দা দুনিয়ার সব পড়ে থাকবে, যেটা আল্লাহর রাস্তায় দান করবো সেটা আল্লাহর রাস্তায় জমা থাকবে। যেদিন তুমি মারা যাবে সবই হবে পর, জায়গা জমি গাড়ি বাড়ি সবই রবে পড়ে তোমার, কবর হবে ঘর, মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে। ভালো মন্দ খেয়ে হজম করলে কোনটা দিয়ে বার হয় গো? মুখ দিয়ে না পাছা দিয়ে? এই জলসাওয়ালা খাবারের ব্যবস্থা করেছি, এত সুন্দর খাবার, বরকতি খাবার, এই খাবারটা খেয়ে যখন হজম হয়ে যাবে কোনটা দিয়ে বার করবেন, পিছন রাস্তা দিয়ে না উপর দিয়ে? পিছন দিয়ে। তো যা খাবে সব হজম হয়ে বেরিয়ে যাবে, আর আল্লাহ রাস্তা দান করলে সামনে দিয়ে পাবে ডান হাতে। এক মা জননী বেনামে শাশুড়ি অসুস্থ, 1000 টাকা নম্বর 7। দেখুন একজন জননী আমার 1000 টাকা নগদ দান করেছেন, তার শাশুড়ি অসুস্থ, দোয়ার আবেদন করেছেন, দোয়ার আবেদন যদি না, দোয়া যদি না করি তাহলে তার আবেদনটা পূরণ হবে না। একটু দোয়া করুন তো ভাই আমার। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন তোমার বান্দি জননী আমার শাশুড়ির জন্য 1000 টাকা নগদ দান করেছে, আল্লাহ এ দানকে তুমি কবুল করো, এ আল্লাহ তার নিয়তকে তুমি পূরণ করো। জানি না তার শাশুড়ি কি হালাতে আছে, এ আল্লাহ তার শাশুড়ির কবরটাকে তুমি জান্নাতবাসী করো, এ আল্লাহ তার সুখে শান্তিতে রেখো, দানের ওসিলায় তুমি সমস্ত মুসিবতকে দূর করো, যে আশাতে যে উদ্দেশ্যে করে গেল দান এ দানও কবুল করো ও গো দয়াবান। ইজ্জত আলি বাড়িয়ে দিও ও গো খোদা তুমি, ইজ্জত আলি বাড়িয়ে দিও ও গো খোদা তুমি, আর সঙ্গিনী বানিয়ে দিও তুমি আল্লাহ ফাতেমা রানী। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 1000 টাকা নম্বর 7টা পূরণ হয়ে গেছে, আর মাত্র 3000 টাকা। যাদের কপাল ভালো, যাদের কিসমত ভালো, যাদের ভাগ্য ভালো, এই তিনটে নম্বর তাদের নামে আসবে ইনশাআল্লাহ, আশা করছি। 1000 টাকার নম্বর 7টা পূরণ হয়ে গেছে আর তিনটে বাকি আছে, এই তিনটে পূরণ হয়ে গেলে ইনশাআল্লাহ জলসা শেষের দিকে এসে যাবে আমার, আর মাত্র তিনজন বাকি। 1000 টাকা করে কে আছেন আমার বান্দারা, আল্লাহর বান্দারা কে এমন আছেন? আমার মায়েরা বোনেরা দূর থেকে আওয়াজ শুনতে পাচ্ছেন, মাত্র 1000 টাকা। এই জলসা প্রত্যেক মাসে হয় না, প্রত্যেক দিন হয় না, 365 দিনের মধ্যে বছরে একদিন মাদ্রাসার জলসা হয়, আর মাদ্রাসার জলসা হওয়া দরকার মাদ্রাসার উন্নতি কল্পে। এত বড় মাদ্রাসা চালানোর জন্য কতগুলো খরচ আপনারা বুঝতে পারছেন? বাড়িতে দুটো ছেলে, স্বামী আর স্ত্রী, সংসার চালাতে গেলে কত টাকা খরচ হয়? সারাদিনে 2-400 টাকা সংসারে বাজার লেগে যায়, বাড়িতে কুটুম এলে, আত্মীয় বেড়াতে এলে হাজার হাজার টাকা খরচ হয়ে যায়। ও গো আমার বাপজিরা, ও গো আমার মুসলমান দরদি ভাইরা, কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, আল্লাহ ওয়ালারা, আল্লাহ ওয়ালিরা, সোনাখালি এলাকার বাবারা, ভাইরা, মায়েরা, বুবু, জানেরা, এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, মাদ্রাসার বোর্ডিং এর জন্য, ছাত্রদের খাবার জন্য, দুবেলা দুমুঠো ভাতের জন্য আল্লাহর বান্দা কে এমন আছেন? মাত্র 1000 টাকা, মাত্র 1000 টাকা, মাত্র 1000 টাকা, কে এমন আছেন? এ দান আপনার বিফলে যাবে না, সব কিছু বিফলে চলে যাবে, আল্লাহর রাস্তা দান করলে কোনোদিন বিফলে যাবে না।
يهدي الكتاب فضر المجرمين يقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها قيامت الدين الله تعالى عمر لما قرأ دبن على بلاه بباندا تمر عمر لما تمي بورت تاكو باندا بورت تاك بير بول بي صغيرة ولا كبيرة إلا أحصاها عمر چھوٹ بڑو کنو اپراد کنو گنا کنو ماب একটাও ছাড়লো না কেন আপনি জানেন না আপনি ভাবতেও ভাবছেন না আজকে শহরে নগরে ব্যবসা বাণিজ্যতে ছোটখাটো দোকানে মুদিখানা দোকানে সোনার দোকানে জুয়েলারি দোকানে বড় বড় কাপড়ের দোকানে এখন সিসি ক্যামেরা লাগিয়েছে কেন রেকর্ডিং করার জন্য আজকে আমাদের এই জলসা রেকর্ড হচ্ছে আল্লাহর ফেরেশতাদের খাতায় কিরামান কাতিবিন দ্বারা লিপিবদ্ধ করছে কিয়ামতের দিনে যখন আমল নামার সিডি ক্যাসেটটা খুলে দেবে সেই দিন আমরা আমল নামা খুলে দেখে নেব হে আল্লাহ কিছু না করতে পারলে সরকারি মাদ্রাসা কাঞ্জুল উলুমের জন্য আমার সম্পদ থেকে আমার অর্থ থেকে আমার মাতার গাম পায়ে অর্জনের পয়সা থেকে আমি মাদ্রাসার জন্য কোরআনের জন্য হাদিসের জন্য ইলমে দ্বীন শিক্ষা করার জন্য মাদ্রাসা বাড়ির জন্য এতিমানাদের জন্য মাদ্রাসাকে প্রচার প্রসার করার জন্য মাদ্রাসাকে বাকি রাখার জন্য এতিমদের মুখে হাসি ফোটানোর জন্য আল্লাহ গো তোমার মাদ্রাসার জন্য নবীর মাদ্রাসার জন্য কোরআনের খিদমতের জন্য হাজার টাকা দিয়েছিলাম সেই হাজার টাকার বদলা কি পাবো না আল্লাহ বলবেন আমার বান্দারা হাজার টাকাটাও রেকর্ডিং করা আছে 2020 28 ফেব্রুয়ারি রাত্রেতে তোরা আমার মাদ্রাসায় কোরআনের খিদমতের জন্য দান করেছিলে হাজার টাকা আমি আল্লাহ তাআলা সে দানকে লিখে রেখেছি বান্দা তুই বিফলে যাবি না তো দান ব্যর্থ হবে না আমি আল্লাহ তাআলা তো দানকে তোকে ফিরত দিয়ে দেব দুনিয়া থেকে যে দান করেছিলে সেই দানে বদলা কিয়ামতের দিন আমি আল্লাহই তোকে দিয়ে দেব সুবহানাল্লাহ এইজন ভাইজান আমার মাত্র তিনজন বাকি আছেন হাজার টাকার নম্বর এই 3000 টাকা পূরণ করে দেন ইনশাআল্লাহ আমার আশাটাও মিটে যাবে আমার দুঃখটাও দূর হয়ে যাবে পাঁচটা মানুষকে বলতে পারবো কাঞ্জিলুম জলসাতে বান্দাদের কাছে যা যা আবেদন করেছিলাম তার আবেদনটা পূরণ করেছে দেখি মাত্র তিনজন বাকি আছেন এই তিনজন হয়ে গেলে ইনশাআল্লাহ আমার 10-এর 10 কোটাটা পূরণ হয়ে যাবে হাজার টাকা মাত্র হাজার টাকা যেদিন তুমি মারা যাবে সবই হবে পর পর হবে কি হবে না মারা গেলে বিবি চলে যাবে বাচ্চা চলে যাবে বাপ চলে যাবে মা চলে যাবে বন্ধু হাতছাড়া হয়ে যাবে বান্ধবী হাতছাড়া হয়ে যাবে দুনিয়ার সব হাতছাড়া হয়ে যাবে মারা যখন যাব বড় ভাই আমার কবর পর্যন্ত আমার লাশ যখন কবর পর্যন্ত নিয়ে যাবে সাথে সঙ্গী অনেক থাকবে মনে মনে ভাবি এতগুলো মানুষ যখন যাচ্ছে হায়রে সকলে আমার সাথে কবরে যাবে যখন কবরস্থানে যাওয়া হলো সবাই যখন দাঁড়িয়ে গেল মাত্র দুজন কবরে নামবে যখন কবরে নেমে গেল সে আস্তে আস্তে কাঁদতে লাগবে হায়রে এতগুলো মানুষ আমার সঙ্গে কবরস্থান পর্যন্ত এলো সবাই দাঁড়িয়ে গেল আর মাত্র দুজন কবরে নেমে গেল যখন দুজন পায়ের বাঁধনটা আর মুখের কাপড়টা খুলে দেবে যখন তারা দুজন উপরে উঠে যাবে সে কাঁদতে থাকবে কাঁদতে থাকবে কাঁদতে থাকবে এত কাঁদবে এত কাঁদবে আফসোস করবে আফসোস করবে আর বলবে এতগুলো মানুষ আমার কবর পর্যন্ত এলো কেউ রইল না দুজন মানুষ কবরে নামলো তারা উপরে পালিয়ে গেল হায়রে 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 আজ আমার কঠিন দিনে আমার সাথী সঙ্গী কেউ হলো না ওরে আল্লাহর বান্দা ওরে আল্লাহর বান্দি এই মাদ্রাসার জন্য যদি হাজার টাকা করে দান করতে পারি ইনশাআল্লাহ এই হাজার টাকা কবরের মধ্যে আমার মাথায় গলায় চলে আসবে যখন যখন কবরে আজাব দেওয়ার জন্য অজদাহ সাপ আসবে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ মনস্থ করবেন তখন এই দানের দানের খাতার মুখ খুলে দেওয়া হবে দান বলতে থাকবে কোথায় তুই আজাব দিবি রে এ তো আল্লাহর বান্দা কোরআনের জন্য মাদ্রাসার জন্য হাজার টাকা দান করেছিল 10,000 টাকা দান করেছিল 5,000 টাকা দান করেছিল 5,000 টাকা দান করেছিল না 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 কোরআনের জন্য দান করেছিল একে খবরদার আজাব দিস না আল্লাহ চাইলে হাজার টাকা 500 টাকা 200 টাকা 100 টাকা কিয়ামতের দিনে আমার আপনার জন্য নাজাতে জরিয়া বেনে যেতে পারি এই জন্য বাবাজি ভাইরা আমার মাত্র হাজার টাকা করে চেয়েছি মাত্র হাজার টাকা যদি না পারেন এই কোটাকে পূরণ করার জন্য দুজন মিলে মিলে বলুন হাজার টাকা ছজন হলে 500-500 করে হাজার টাকা হবে মানে 3,000 হয়ে গেলে 10,000 পূরণ হয়ে যাবে দুজন মিলিয়ে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা দুই বন্ধু মিলে কি আমরা দুজনা মিলে বাপ চাচা মিলে কি বাপ ভাই বো মিলে আমরা 2,000 মানে 500-500 টাকা ইনশাআল্লাহ এখানে দান করব মাদ্রাসার জন্য দেখি 500 টাকা কি আছে বলেন হাজার থেকে নেমে 500 আসা হলো এখনো চুপচাপ বসে আছে
মাত্র 500 টাকা মাত্র 500 টাকা কি আছে বলেন 500 টাকা একজন হাত তুলুন ইনশাআল্লাহ মাত্র 500 টাকা 500 টাকা কেউ নেই আজকে দিতে হবে না আপনাকে আজকে দিতে হবে না আপনার সুবিধা মতো আপনি দেবেন এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাসের মধ্যে যখন আপনার সম্ভব হবে আপনি 500 টাকা এই মাদ্রাসায় এসে দিয়ে যাবেন মাত্র 500 টাকা কেউ নেই এত বড় এলাকা এত অঞ্চলের মাদ্রাসার জলসা মাত্র 500 টাকা কেউ নেই আল্লাহু আকবার 500 টাকা যদি না থাকেন যে কজন আছেন মাত্র 100 টাকা করে নাম লেখান ইনশাআল্লাহ 100 টাকা করে চত্বর করে বলেন 100 টাকা করে নাম লিখে দেন ইনশাআল্লাহ আমি 100 টাকায় মাদ্রাসা দিয়ে বাড়ি যাব কি বলেন বলেন মাওলানা হাফিজুর রহমান সাহেব আছেন আমার পিছনে বারাসাত থেকে এসেছেন বহুত বড় দামি লোক মাত্র 1000 টাকা চেয়েছি আল্লাহ কবুল করেনি 500 টাকা চেয়েছি কোনো হাত ওঠেনি একবার সর্বনিম্ন দানে চলে এসেছি 100 টাকা এখন সিনেমার টিকিট কেটে সিনেমা দেখতে গেলে 70 টাকা লাগে কারণ আপনারা বলবেন তাহলে কি আপনি সিনেমা দেখেছেন না বাবাজি এই সোনা কি আর সোনাখালী বাজারে একসময় সিনেমা হল ছিল আজ থেকে 10 বছর 12 বছর আগে তোমার টিকিট ছিল 10 টাকা এখন চলে কি জানি না যে সমস্ত জায়গা সিনেমা চলছে খবর নিয়ে দেখবেন টিকিট কাটলে 70 থেকে 80 টাকা অনেক জায়গায় 100 টাকা আবার কলকাতা গেলে 200 টাকা সিনেমার টিকিট কাটতে গেলে যদি 100 টাকা খরচ হয় মাদ্রাসা জলসা এসে আপনি 100 টাকা দিয়ে বাড়ি যাবেন না গো এত ভালো জায়গা বলেন ইনশাআল্লাহ ওই ভাইজান দেখুন দেখেন নান 1 5 500 টাকা দেখেন ভাগ্নে মামার জন্য 500 টাকা নগদ দিয়েছেন মামা অসুস্থ দোয়া করার জন্য আবেদন করেছেন আমার এক চাচা যান মাদ্রাসার জন্য নগদ 100 টাকা আর একজন যুবক ভাই 230 টাকা নগদ দিয়ে গেল যে ভাগ্নে মামার জন্য দোয়া আবেদন করেছেন একটু দোয়া করুন আল্লাহুম আমিন আয় আল্লাহ তাআলা মামার জন্য ভাগ্নে তোমার রাস্তায় 500 টাকা নগদ দান করেছে আল্লাহ অসুস্থতা শরীর রয়েছে আল্লাহ তার শরীরকে তুমি সম্পূর্ণ সুস্থ সবল করে দাও রব্বুল আলামিন তুমি সবকিছু করতে পারো সবকিছু করতে পারো রব্বুল আলামিন অসুস্থকে তুমি সুস্থতা দান করতে পারো এই আল্লাহ তার মামার শরীরকে তুমি সম্পূর্ণ সুস্থ সবল করে দাও যে আশাতে দান করলে 500 টাকা এই আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও দানের বরকতে তার মামার শরীরকে তুমি সম্পূর্ণ সুস্থ সবল করে দাও আত্মীয় স্বজন যদি মরে গিয়ে থাকে তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও যে যুবক ভাই আমার 500 টাকা দান করলো দানকে তুমি কবুল করে নাও তিয়া সাথে যে নিয়তে করে গেল দান এ দান কবুল করো আল্লাহ মেহেরবান মনের আশা পূরণ করে দিও বাড়ি তালা দূর করে দিও তার সব দুঃখ জ্বালা যে উদ্দেশ্যে যে নিয়তে করলো 500 টাকা দান এ দান বরকতে আল্লাহ তুমি দিও পরিত্রাণ যেদিনে বিপদে কোনো বন্ধু তোরাবে না এই দানে নেকি ডানে বামে দিও গো রব্বানা আমিন ও আমিন মাওলা আমিন ও আমিন মদের দোয়া কবুল কর রব্বুল আলামিন নারায় তাকবীর ভাই তাড়াতাড়ি বলেন 500 টাকা করে আচ্ছা মাদ্রাসার মেজো হুজুর মাওলানা সাহাবুদ্দিন সাহেব উনি মহিলাদের নিকটবর্তী আছেন এই জন্য আমার মায়েরা অনেকে এমন এসে বসে আছেন যে আমি নাম লেখাবো জায়গা পাচ্ছি না সবাই তো এখানে আসতেও পারবে না আর সবাইকে সুযোগ হয় না সেই জন্য এই মাদ্রাসার যিনি মেজো হুজুর নামে খ্যাত মাওলানা সাহাবুদ্দিন সাহেব উনি আপনাদের কাছে গেছেন আমার মায়েরা আপনারা কোন ছোট ছোট ছেলে মেয়েদের মাধ্যমে ওনার কাছে নামটা লিখিয়ে দেন 200 500 1000 2000 যে যেমন ভাবে পারবেন মাদ্রাসার জলসার জন্য আপনারা মাওলানা সাহাবুদ্দিন সাহেবের কাছে মাদ্রাসার মেজো হুজুর ওনার কাছে নাম লিখিয়ে দেন জি ভাই 500 টাকা থেকে নেমে 100 টাকা যে কজন আছেন মাত্র 100 টাকা করে দেন বলেন ইনশাআল্লাহ 100 টাকা করে বলেন আমার চাচাজি হাত বাড়াচ্ছেন মনে হয় কিছু একটা হবে জাল যখন পেতেছি মাছ তো পড়বে বড় না পড়লেও তো পুঁটি মাছ তো আছে চিংড়ি মাছ তো পড়বে গো পড়বে না এই পুকুরে জাল ফেলে মাছ পড়বে না কিছু পড়বে ইনশাআল্লাহ এখন যে কটা পুঁটি মাছ আছে চিংড়ি মাছ আছে দেখা যাক 100 টাকা করে কে কে আছেন তাড়াতাড়ি বলেন
মাত্র 100 টাকা করে এই মাদ্রাসার জলসা রূপসী দুনিয়াটা রূপসী দুনিয়াটা তখনো আপন হবে না যত আজ ভালোবাসো না তুমি যত আজ ভালোবাসো আসবে যখন নেবে রুহুটা ওয়াজাত নে পড়ে রাবে তোমার দেহটা আজরাইল আসবে যখন নেবে রুহুটা ওয়াজাত নে পড়ে রাবে তোমার দেহটা করবে না আর কিছু আত্মীয় স্বজন রেখে তোর মাটির ঘরে ফেলবে সব নিশ্বাস দুই ধারের মাটি তখন পিষবে তোমার লাশ ভয়তে ডাকবি সবার ভয়তে ডাকবি সবার সারা কেউ তো দেবে না যত আজ ভালোবাসো না তুমি যত আজ ভালোবাসো না আল্লাহু আকবার দেখুন আল্লাহ 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 আজকে যে ছাত্র হাফেজ কোরআন হলো ইউসুফ স্যার ইউসুফ নাম ইউসুফ ইউসুফ শেখ এই মাদ্রাসার ছাত্র জ্বলন্ত কোরআন হাফেজ কোরআন বসে আছে যে মা এই ছেলেকে মানুষ করেছে পেটে ধরে গর্ব ধরে আজকে সেই মা দেখতে পেল না আমার ছেলে আজকে নূরের তাজ পাগড়ি মাথায় পড়েছে মা জানে ছেলে মানুষ করতে কত কষ্ট ছেলের আনন্দে হলো মা আনন্দ পায় ছেলে কষ্ট পেলে মা কষ্ট পায় ছেলের চোখে চোখ দেখে জল দেখলে মায়ের চোখে জল আসে যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আল্লাহ গো আজ সেই ছাত্র মাদ্রাসার হাফেজ কোরআন আজ তার মা কবরে শুয়ে আছে মা দেখে ফেরো না আজকে ছেলের মাথায় নূরের তাজ খোদা যে মায়ের রক্ত খেয়ে যে মায়ের রক্ত যে মায়ের দুধ পান করে ইউসুফ হাফেজ কোরআন হলো দশ দিন মাস দশ দিন গর্ভ ধারণ করে ছেলেকে মানুষ করলো আজকে তার মা কবরে শুয়ে আছে কবরে শুয়ে শুয়ে আনন্দ পাচ্ছে ছেলেকে মানুষ করেছে তার বাপ হাফেজ কোরআন হয়েছে আল্লাহ জানি না তার মা কবরে কি অবস্থাতে আছে খোদায় পাক অদৃশ্যের খবর একমাত্র তুমি জানো তারই গর্ভের সন্তান ইউসুফ আজ এই মাদ্রাসায় পড়াশোনা করে হাফেজ হলো রব্বুল আলামিন তার মা আজ কবরে ঘুমিয়ে আছে মায়ের জন্য মায়ের কথা স্মরণ করে তার যোগ্য সন্তান হাফেজ কোরআন যে ছাত্র আজকে মাদ্রাসায় পাগড়ি পরিধান করলো মাথায় মায়ের জন্য 1,000 টাকা দান করলো রব্বুল আলামিন মাদ্রাসায় পড়াশোনা অবস্থাতে তবুও তার মায়ের জন্য 1,000 টাকা দান করলো এই দানের বরকতে গর্ভধারিণী মাকে আল্লাহ তুমি জান্নাত দিও বলুন আল্লাহুম্মা আমিন একবার জোরে বলবেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন এই 1,000 টাকা দানকে তুমি কবুল করে নাও আর ছেলের দানের বরকতে মায়ের কবরটাকে তুমি চাওড়া করে দাও বড় করে দাও কুশাদা করে দাও
কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও বলুন আল্লাহু আমিন ভাইজান আমার বাবাজির আমার মায়েরা বউজানেরা এই মাদ্রাসার জলসার জন্য যে যেমন ভাবে পাচ্ছেন দান করছেন আল্লাহ সকল দানগুলোকে কবুল করে নিক সকলের খেতে খামারে বরকত দিক আল্লাহ তাআলা সকলকে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দিক এইজন্য আমার মায়েরা বউরা যারা দান করছেন নাম লেখাচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে আপনারা সকলে মাদ্রাসার জন্য দিয়ে যাবেন যারা এখানে বসে আছেন যারা আওয়াজ শুনতে পাচ্ছেন এই সুবর্ণ সুযোগকে হাতছাড়া করেন না আপনারা সকলে এই মাদ্রাসার জন্য কিছু কিছু দান করে যান বিচারে বসবে যখন এই শাহিন সাদারবার ইয়া নাফসি ইয়া নাফসি রব উঠি বেচারি ধার বিচারে বসবে যখন শাহিন সাদারবার ইয়া নাফসি ইয়া নাফসি রব উঠি বেচারি ধার সূর্যটা মাথার উপর জ্বলবে তোর দিন ভর গরমে দেহ হতে ঝরবে গম ঝর ঝর সেই গামে নদী নালা সেদিন ভরিবে কেউ খাবে খাবে কেউ সাঁতার দিবে বিপদে বাঁচাতে তোমার বিপদে বাঁচাতে তোমার আপন জন কেউ তো যাবে না যত আজ ভালোবাসো না তুমি যত আজ ভালোবাসো না নেকিয়াটা আনলে তুমি জান্নাতের ঠিকানা বিশাল এই হাসর মাঠে কে দেয় দেখো না পাগলের মতো তুমি ছুটিতে থাকিবে পরিবার দেখতে পেয়ে কার ক্ষতি করিবে তোমারি স্বামী আমি ময়নার পাজান না দিলে একটি নেকি যাব জাহান্নাম তোমারি স্বামী আমি ময়নার পাজান না দিলে একটি নেকি যাব জাহান্নাম তখন তোর বিবি বাচ্চা বলবে তখন তোর বিবি বাচ্চা বলবে কাউকে চিনি না যত আজ ভালোবাসো না তুমি যত আজ ভালোবাসো না রূপসী দুনিয়াটা রূপসী দুনিয়াটা কখনো আপন হবে না যত আজ ভালোবাসো না তুমি যত আজ ভালোবাসো না আল্লাহুম্মা একবার দরুদ শরীফ পড়ে সাল্লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাই যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন ভিতরে চলে আসুন জলসায় তিনি প্রধান অতিথি সুদূর দক্ষিণ বারাসাত থেকে আগমন করেছে সন্ধ্যার বহুকাল পূর্বে তিনি পৌঁছে গেছে বন্ধুবর জনাব হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব খুব নামি আর দামি কথাবার্তা আলোচনা করবেন আপনারা সকলেই চলে আসুন আল্লাহর ওয়াস্তে কিছু সময় আল্লাহর রাস্তায় ব্যয় করুন আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য কিছু সময় ব্যয় করুন
আর এই মাদ্রাসার প্রতি আপনারা এই এলাকার মানুষ এতদা অঞ্চলের মানুষেরা একটু লক্ষ্য রাখবে মাদ্রাসা কি হালাতে আছে কোন অবস্থায় চলছে মাদ্রাসা ছাত্রদের কি সুযোগ সুবিধা আছে কি অসুবিধা আছে সেগুলোকে লক্ষ্য রাখা দায়িত্ব আপনাদের মিশনে পড়াতে গেলে ইউনিভার্সিটি পড়াতে গেলে দামি দামি স্কুলে পড়াতে গেলে পিতামাতাকে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় কিন্তু এখানে প্রায় 100 ছাত্র পড়াশোনা করে আপনি ছাত্রদেরকে জিজ্ঞাসা করুন গিয়ে যে তুমি মাদ্রাসাকে কত টাকা দাও এখানে সমস্ত ছাত্ররা বিনা মূল্যে মাদ্রাসা খেয়ে এখানে পড়াশোনা করে তাদের সবকিছু দেখাশোনা দেখভাল খাওয়া দাওয়া পোশাক তাদের চিকিৎসা তাদের পড়াশোনার বইপত্র তাদের যা কিছু প্রয়োজন সবকিছু মাদ্রাসা বহন করে এখানকার ছেলেদেরকে নিজেদের ছেলে মনে করবেন মাদ্রাসাকে নিজের মাদ্রাসা মনে করবেন মাদ্রাসায় বোর্ডিং এ চাল আছে কিনা খাবার আছে কিনা বোর্ডিং চলছে কিনা শিক্ষকদের বেতন ঠিকমতো হচ্ছে কিনা মাদ্রাসায় কি প্রয়োজন কি দরকার আপনারা সকলে এসে একটু নজর রাখবেন কেন এটা বহু পুরাতন মাদ্রাসা 40 বছরের মাদ্রাসা এই মাদ্রাসা এতদিনে তো আরো উন্নতি হওয়ার দরকার ছিল আজকে দুঃখ লাগে এই মাদ্রাসার জন্য এই পাকা রাস্তার উপরে কে বলবে জানি না কিন্তু আমার চোখে পড়েছে আমি বলছি পাকা রাস্তার উপরে এখনো পর্যন্ত দানের বাক্স টাঙাতে হয় এলাকার লোক কি দেখতে পায় না এই বাবাজিরা ভাইরা আপনাদের কি চোখে পড়ে না মাদ্রাসা রাস্তার উপরে গেটের সামনে অনেকবার দেখেছি যাতায়াতের পথে একটা টিনের বাক্স ঝুলানো থাকে মাদ্রাসার উন্নতি কল্পে মুক্ত হস্তে দান করুন আপনি এমন ভিখিরি হয়ে গেলেন তিনতলা দালানটা চালাতে পারছেন জায়গা জমি দেখভাল করতে পারছেন বড় সংসার চালাতে পারছেন আর মাসে মাসে 1000 টাকা দান করলে মাসে মাসে 500 টাকা দিলে বছরে 1000 টাকা দিলে ওই রাস্তার উপরে টিনে বাক্স টাঙাতে হয় কত হিন্দু লোক কত বেধর্মী লোক তারা যাতায়াত করে না যাইজ আমি বলছি না এখানে বাক্স টাঙানো এখানে না যাইজ তাও বলছি না কত বেধর্মীরা যাতায়াত করে বাক্সটা পড়ে আর ভাবে মাদ্রাসার উন্নতি কল্পে মুক্ত হস্তে দান করুন কত মুসলমানরা যাতায়াত করে খুশি খুশি মনে কবে এসে মাদ্রাসায় বলেছেন এলাকায় লক্ষাধিক টাকার মালিক আছেন এমনও আছেন খবর আমাদের কাছে আছে লোক কোটিপতিও আছেন কোনদিন মাদ্রাসার যিনি বড় হুজুর আব্দুল মান্নান সাহেবের কাছে এসে কোনদিন বলেছেন যে হুজুর এই রাস্তায় বাক্স টাঙিয়ে রেখেছেন দেখতে খুব খারাপ লাগছে মাদ্রাসার কি দরকার কি প্রয়োজন আমাদেরকে বলেন আমরা অভাবটা মিটিয়ে দেব এতটুকু এহসাস এতটুকু অনুভূতি যদি না হয় তাহলে আপনি কি করে মাদ্রাসা প্রেমিক হলেন এই জন্য শেষ কথা বলে যাই এতটা অঞ্চলের এই এলাকার সমস্ত মুসলমান ভাইদের কাছে বাবাজিদের কাছে মাদ্রাসা কাঞ্জুল উলুম অতিক্রান্ত 40 বছর এই মাদ্রাসার নাম আলহামদুলিল্লাহ পশ্চিম বাংলার কোণে কোণে ছড়িয়ে গেছে আরো ছড়ানোর জন্য আপনাদের সুনজর আপনাদের সুবুদ্ধি আপনাদের দান অর্থ সর্থ আপনাদের মহব্বত আপনাদের ভালোবাসা আপনাদের সুনজর আপনাদের বুদ্ধি এই মাদ্রাসার উন্নতির জন্য অবশ্যই অতি অবশ্যই দরকার আছে এই জন্য আসবেন মাদ্রাসার এক কাটাও জমি নাই যা কিছু হচ্ছে আপনাদের দানের উপরে মাদ্রাসার বোর্ডিং মাদ্রাসার বিল্ডিং মাদ্রাসার ছাত্রদের খাওয়া দাওয়া মাদ্রাসার খাদ্য খাবার মাদ্রাসা হুজুরদের বেতন মাদ্রাসা যা কিছু প্রয়োজন সবকিছুই আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দানের দ্বারাই হয় এই জন্য দানের হাতটা একটু বাড়াবেন মাদ্রাসার প্রতি আন্তরিকতা বাড়িয়ে কেউ আমরা মনে মনে কিঞ্চ রাখবো না কেউ মাদ্রাসার প্রতি অন্য নজরে তাকাবো না মাদ্রাসাকে মহব্বত করব মাদ্রাসা বাকি থাকবে তো ঈমান বাকি থাকবে এত দামি কথা মাদ্রাসার টিকে থাকবে তো কোরআন টিকে থাকবে মাদ্রাসার টিকে থাকবে তো আমি আপনি মুসলিম হিসাবে টিকে থাকতে পারবো এই জন্য ছোট হোক বড় হোক নিজের মাদ্রাসা এলাকার মাদ্রাসা যত মাদ্রাসা আছে আমরা সমস্ত মাদ্রাসার প্রতি সুনজর রাখবো মাদ্রাসা ওয়ালারা যখন আমাদের কাছে যাবে আমরা সাধ্যমতো মাদ্রাসার জন্য এতিম অনাথদের জন্য কোরআন হাদিসের জন্য মাদ্রাসার খিদমতের জন্য দিনের প্রচার প্রসারের জন্য আমরা সকলে ইনশাআল্লাহ দানের হাতকে প্রচার প্রসারের জন্য আমরা সকলে হাতকে বাড়াবো ইনশাআল্লাহ 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 আল্লাহ তাআলা সকলের দানগুলোকে কবুল করুন
জলসাকে কবুল করুন, এই মাদ্রাসাকে কবুল করুন, মাদ্রাসার শিক্ষক ছাত্র কমিটি হিতাকাঙ্ক্ষী মহতামী মুআল্লিম মুদাররিস লাকা দাতা দানি যারাই আছে সকলকে আল্লাহ তাআলা এই মাদ্রাসার বরকতে কবুল করুন, মাদ্রাসাকে আরো বড় করুক, আরো বড় হোক, আরো দীর্ঘায়ু হোক, আরো জীবিত হোক, কিয়ামত তক মাদ্রাসা চলুক, মাদ্রাসার খিদমত যেন বাংলার কোনে কোনে ভারতবর্ষের কোনে কোনে ছড়িয়ে পড়ুক, সেই আশা সেই আকাঙ্ক্ষা এবং সেই আন্তরিক দোয়া আল্লাহর কাছে রেখে আপনাদের সকলের কাছে আমি আমার বক্তব্য রেখে বলার মধ্যে বোঝার মধ্যে ভাষার মধ্যে ত্রুটি বিচ্যুতি যা কিছু হয়েছে সন্তান হিসাবে ভাই হিসাবে আপনারা আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করবেন এবং আমার জন্য সকলেই দোয়া করবেন। আমি আপনাদের এলাকারই ছেলে, নদীর ওপারে কালীডাঙ্গায় বাড়ি, সকলে আমার জন্য দোয়া করবেন। আমার কর্ম বর্তমান মুরাদীপুর মাদ্রাসা বর্তমান, কিন্তু আমার বাড়ি হচ্ছে কালীডাঙ্গা। সকলেই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে দিনের জন্য যখন কবুল করে নিয়েছেন মওত তাক যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে কোরআন হাদিসের খিদমত, দিনের খিদমত, আল্লাহ আল্লাহ রাসূলের ছেড়ে যাওয়া খিদমত যেন আমি করতে পারি, দিনের জন্য যেন লড়তে পারি, সময় দিতে পারি, গ্রামে গঞ্জে শহর নগরে পালাতে পালাতে ঘরে ঘরে জলসার মাধ্যমে জুলুসের মাধ্যমে ওয়াজের মাধ্যমে আওয়াজের মাধ্যমে তাবলীগের মাধ্যমে দাওয়াতের মাধ্যমে ইলমের মাধ্যমে যেন খিদমত করতে পারি। আপনারা সকলেই এই গুনাহগার আমার জন্য দোয়া করবেন, এই দোয়ার আবেদন রেখে মাদ্রাসার দীর্ঘ আয়ু এবং মাদ্রাসার দীর্ঘ কামনা মাদ্রাসার উন্নতির কামনা রেখে আল্লাহর কাছে আমি আবেদন রেখে আপনাদের সকলের কাছে আমি আমার কথা ইতি করছি, শেষ করছি, সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সম্মুখে বক্তব্য পেশ করবেন বারাসাত থেকে আগত আমাদের বন্ধুবর, খুব যোগ্য বক্তা, কোরআন হাদিসের যুক্তিবাদী বক্তা, নজওয়ান বক্তা, ইনশাআল্লাহ বক্তব্য পেশ করবেন হযরত এসেই গেছেন জনাব হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব দক্ষিণ বারাসাত হযরত এসেছেন। এখন উনি ওনার গান জায়গা ছেড়ে বসে ঘুম ধরবে শীতের রাত, ঘুম ধরলে বাড়ি পালিয়ে যেতে মন চাইবে, এটি সামনের দিকে সরে আসেন, একটি সরে আসেন, আল্লাহর মহব্বতে কোরআনের মহব্বতে বসেন, এইভাবে বসার নিয়ম নয়, এইভাবে বিষয় বসার তরিকা নয়, একটু জমে জমে বসেন। আমরা যে জায়গা এসে বসেছি দেখেন, আমি লোকটা কিন্তু আপনাদের লোক, আমার বাড়ি আপনাদের এখানে, কিন্তু আমার কর্মজীবন বর্তমান
প্রথমে ভুলটা ভেঙে নেওয়াই ভালো। মাইকে প্রচার হচ্ছে মাওলানা জয়নুল আবেদিন সাহেব বর্তমান, একজন জয়নুল আবেদিন সাহেব বক্তা আছেন, সকলে জানেন তো, বিরাট বড় বক্তা, বাংলার জমিনে একজন খ্যাতনামা বক্তা। অনেকে হয়তো ওনার জন্য আমাকে ভাবছেন, কিন্তু না, আমার নাম শুধু আবেদিন, কিন্তু বাড়ি দেওয়া হয়েছে জয়নুল আবেদিন মানুষকে জমানোর জন্য। যাই বা হোক ভাই, বর্তমান থেকে আজকে এসেছি আপনাদের কাছে এই ভাঙা গলা অন্ধকার রাত্রে দু চারটি কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দেয়। আল্লাহ যদি তৌফিক না দেয় কোনো বান্দা কোনো কাজ করতে পারবে? যে একটি আওয়াজ দেন, আওয়াজ দিলে আমারও বলতে ভালো লাগবে, আপনাদের শুনতেও ভালো লাগবে। আল্লাহ যদি তৌফিক না দেয় কোনো বান্দা কোনো কাজ করতে পারবে? পারবে না। যদি বলেন কিভাবে, একটা খেলোয়াড়ের নাম বলি, বিরাট কোহলি, বিরাট বড় খেলোয়াড়, এখন বর্তমান ভারতের ক্যাপ্টেন, বিশ্বের এক নম্বর ওয়ানডে খেলোয়াড়, কয়েকদিন আগে টেস্টে এক নম্বর ছিল, এখন তার কাছ থেকে দখল জায়গাটা কেড়ে নিয়েছে অস্ট্রেলিয়ার স্মিথ। একটু হয়তো খবর রাখতে হয় বাগদি আমার, রাজনীতির কথা এখানে বলা যাবে না। তো বিরাট কোহলি বিশ্বের একজন বড় মাপের খেলোয়াড়, দামি খেলোয়াড়, এক নম্বর ব্যাটসম্যান। এই বিরাট কোহলি নিউজিল্যান্ডে খেলতে গিয়ে তিনটে ওয়ানডে ম্যাচ হয়েছিল, মাত্র রান করেছে 75। তাহলে কি আমরা বলবো না সে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান? কখনো কখনো খেলোয়াড়দের অফ ফর্ম যায়, সব সময় ভালো খেলা করতে পারে না, যখন যার ফর্ম থাকে আপনার তখন সে ভালো খেলতে পারে। আমি মনে মনে কে এলাম বর্ধমান থেকে মাদ্রাসা কাঞ্জুল উলুমে, যখন এসে পৌঁছে গেছে ফুটিয়ে দেবো ফাটিয়ে দেবো, তকবীর দিয়ে আর কোরআন হাদিসের বক্তব্য দিয়ে প্যান্ডেল ফাটিয়ে দেব। আল্লাহ বলছে আমি যদি তৌফিক না দিই রে আবেদিন, তোর দ্বারা সম্ভব নয়। সম্ভব সম্ভব নয়। পাশাপাশি দুটো দোকান, একটা সোনার দোকান মুসলিমদের, একটা হিন্দুদের দোকান মুসলিমদের, সোনার দোকান। হিন্দুদের দোকানটা রম 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 চলছে, বিরাট চলছে, সারাদিন কয়েক ভরি সোনা বিক্রি হচ্ছে, আর পাশে বসে আছে আমাদের স্বজাতীয় মুসলিম সোনার দোকান। ইশালা শুধু মনে মনে ভাবছি, ও হিন্দু লোক, ওর সারাদিন এত বিক্রি এত বেচা কেনা, আমি মুসলমান, জুমার নামাজ পড়ি, আমার নাম আব্দুর রহমান, আমার বিবি নামাজ পড়ে, আমার ছেলে নামাজ পড়ে, আমার বাম্মা নামাজ পড়ে, আমার বাড়িতে কোরআন আছে, ওই একটা চামারের ছেলে, বাউরিদের ছেলে, হিন্দুদের ছেলে, নাসারাদের ছেলে দাঁড়িয়ে পেশাব করে না, দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানিও নেয় না, জীবনে আল্লাহ বলে না, ওর সারাদিন এত বেচাকেনা এত বিক্রি, আমি মুসলিমদের বাচ্চা, আমার কেন বিক্রি নেই? আল্লাহ বলছেন ফয়সালা আমার হাতে, আমি যদি তোকে দিই তাহলে হবে, যদি না দিই তাহলে হবে না, আমি যদি তৌফিক দিই তাহলে হবে, আর যদি তৌফিক না দিই তাহলে হবে না। একই জায়গা পাশাপাশি দুটো পুকুর, মাছের চাষ, হাসপাতাল মোড়টা পেরিয়ে গেলে শিমুলতলা। বেশ কয়েকদিন আগে আমি জলসা থেকে চার চাকা নিয়ে এসেছিলাম, আসার পথে দেখছি আমঝাড়াই এলাকাতে রাস্তা পুরো ফুটে গেছে, রাস্তা পুরো শেষ, গাড়ি গোড়াচ্ছে না, ডেলিভারি রাস্তা হয়ে গেছে। তাকিয়ে দেখছি রাস্তার সাইডে বড় বড় পুকুর, কি শীত, কি গরম, কি বর্ষা, মানুষ দেখছি কাঁচা মেরে আর পানিতে নেমে মাছ চাষ করছে, বাগদা চিংড়ি, ওই বাচ্চা আর আপনাদের ওই পোনা পোনা মাছ আর কি বললেন, মেইন আছে, মোচাতে চাষ করছে, কেন পাশাপাশি বাস, একজন চাষ করে বছরে 4 লক্ষ টাকা লাভ করলো, আর একজন চাষ করে বছরে 2 লক্ষ টাকা ডাউন হয়ে গেল, কার হাতে? আল্লাহর হাতে। তো প্রত্যেকটা মানুষ আল্লাহর বিনা তৌফিক ছাড়া কোনো কাজ করতে পারে না। ভালো মন্দ কার হাতে? আল্লাহর হাতে। লাভ লোকসান কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ যেটা চাইবে সেটা হবে, আল্লাহ যেটা চাইবে না মানুষ চেষ্টা করলেও সেটা হবে না। পৃথিবীর সমস্ত মানুষ যদি এক জায়গায় একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত মানুষ যদি স্লোগান তোলে, আল্লাহ নরেন্দ্র মোদীকে দূর হটাও, নরেন্দ্র মোদীকে খতম করো, শেষ করো, হত্যা করো, তুলে নাও, ধ্বংস করো, আল্লাহ যদি বলে তাকে বাঁচিয়ে রাখবো, পৃথিবীর কোনো শক্তি তাকে মারতে পারবে? মারতে পারবে না।
আর সমস্ত মানুষ যদি বলে আল্লাহ বাঁচিয়ে রাখো, আল্লাহ যদি বলে সে যদি এনআরসি আইএস আইপিএস আর আপনার যত বড় বড় অফিসার আছে সমস্ত অফিসার মিলিটারি ফৌজ দিয়ে যদি ঘিরে রাখে, আর আল্লাহ যদি মনে করে আমি তাকে বেগুন টেপার মতো টিপে শেষ করব, কোন ফৌজ কোন পুলিশ কোন প্রশাসন কোন এনএসজি এনএসপিএস কেউ তাকে রক্ষা করতে পারবে না। এই জন্য যা কিছু হয় আল্লাহর তরফ থেকে, হায়াত ও মওতের মালিক আল্লাহ, ইজ্জত বেইজ্জতের মালিক আল্লাহ, সে আল্লাহ যা চাইবে তাই হবে। আল্লাহর বিনা চাওয়াতে পৃথিবীর কোনো মানুষ কোনো কাজ করতে পারে না, গাছের কোনো পাতা ঝরে না পড়ে না নড়ে না সেই স্রষ্টার বিনা অনুমতিতে। একবার বলবেন না সুবহানাল্লাহ। এখানে আমি আপনি এসেছি কিন্তু আল্লাহর তৌফিকে, যারা আসতে পারেনি তাদের উপরে আল্লাহর তৌফিক হয়নি, এখনো যারা রাস্তা দাঁড়িয়েছে তাদের উপরে কিন্তু পুরোপুরি তৌফিক হয়নি, যতক্ষণ তারা এখানে এসে বসবে ততক্ষণ পর্যন্ত তাদের উপরে পুরোপুরি তৌফিক হবে না। এই জন্য বাবাজি আমার ভাঙা গলায় দু চারটি কথা আপনাদের সামনে বলবো, মাদ্রাসা থাকা যাকে সামনে রেখে দু চারটি কথা বলবো, কোরআন ও হাদিসের দু চারটি কথা বলবো। আমি পশ্চিম বাংলার কম বেশি 19টা জেলায়, এখন যে কটা জেলা আছে 20টা, কদিন আগে মমতা ভেঙে দুটো করেছে, 20টাই হোক 21টা বা 19টাই হোক যে কোটা জেলা আছে কম বেশি সব জায়গায় যাই। আগামী পরশুদিন বীরভূমে যাব, লাভপুরে, তার কয়েকদিন পর বাঁকুড়া, তো যত জায়গায় মাদ্রাসা জলসা বলুন গ্রামের জলসা বলুন আর মসজিদের জলসা বলুন ঘুরে ঘুরে দেখেছি। হয়তো আপনাদের কাছে একটু লজ্জা লাগবে কিন্তু লজ্জা লাগলেও কিছু করার নাই, যেহেতু মাদ্রাসার জলসা 40 বছরের মাদ্রাসা, মাদ্রাসা কাঞ্জুল উলুম, এর দশা এর অবস্থা দেখলে মনে হয় ডিটেনশন ক্যাম্প। কথা খুব ভালো করে বুঝবে, কোরআন হাদিসের কথা এরপরে আসছে, দেখে মনে হচ্ছে ডিটেনশন ক্যাম্প। যদি বলেন এত বড় কথা ডিটেনশন ক্যাম্প, তাদেরকে রাখা হবে যারা নাগরিকতার বাইরে চলে যাবে, প্রমাণ করতে পারবে না। আপনি এত বড় কথা বললে, ব্যাখ্যাটা একটু করে যাই, 40 বছরের মাদ্রাসা, আপনারা একটু বুকে হাত দিয়ে বিবেচনা করুন, নিজের বাড়ি মাটির হলেও জানলা দরজা আছে, শীতের সময় জানলা দরজা বন্ধ করে বিবি বাচ্চাকে নিয়ে আরামে ঘুমাচ্ছে, একটু অন্তরে ব্যথা লাগে না, দরদ লাগে না যে মাদ্রাসা কাঞ্জুল উলুম এত বড় মাদ্রাসা, এতিম অনাথের ছেলেরা এখানে বসবাস করে, এখানে পড়াশোনা করে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে, এত বড় মাদ্রাসা এখনো ঠিক মতো জানলা দরজা নেই। 2 নম্বর পায়খানাতে গিয়ে দেখলাম চটের দরজা, আপনি একজন হাত তুলে বলুন তো এখনো পর্যন্ত আমার বাড়িতে চটের দরজা আছে? মাদ্রাসা কাঞ্জুল উলুমে কেন চটের দরজা থাকবে, কেন জানলা দরজা হবে না, কেন ছাত্ররা কষ্ট পাবে, কেন এখানে থাকতে কষ্ট পাবে, এটা এলাকার লোককে ভাবতে হবে। এখানে শিক্ষা দেওয়া হয় কোরআনের শিক্ষা, এখানে শিক্ষা দেওয়া হাদিসের শিক্ষা, কোরআন হলো আল্লাহর অমিয় বাণী, আল্লাহ সুবহান ওয়া তাআলা যত আসমানি কিতাব নাযিল করেছিলেন, তাওরাত জাবুর ইনজিল আরো 100টার উপরে সহিফা, সমস্ত কিতাব বিলুপ্ত হয়ে গেছে, খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তার উপরে কেউ যদি চেষ্টা করে আমি জীবন গাড়ি চালাবো সম্ভব নয়। আল্লাহ তাআলা এখনো পর্যন্ত বাকি রেখেছে কোরআন, কি এই কোরআন কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। যারা কোরআনের উপরে নিজের জীবন গাড়িকে চালাবে তারা দুনিয়াতে শান্তি পাবে, মওতের পরে জিন্দেগিতেও তারা শান্তি পাবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন এমন একটা কিতাব, এমন একটা বাণী, এটা পৃথিবীর কোন মানুষের তৈরি কিতাব নয়, এটা পৃথিবীর কোন নেতার তৈরি কিতাব নয়, এটা পৃথিবীর কোন বাদশাহ তৈরি কিতাব নয়, কোন নবীর কিতাব নয়, স্বয়ং আমাদের নবীরও কিতাব নয়, এটা হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম, আসমানি কালাম। বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসায়। সবচাইতে অমূল্য সম্পদ কোরআন, দামি সম্পদ দামি জিনিস কোরআন,
আপনার বাড়িতে দুই চার ভরি পাঁচ ভরি সোনা দুই চার লক্ষ টাকা আপনি সেগুলোকে কোথায় রাখছেন? শোকেসের মধ্যে, আলমারির মধ্যে বা ঘরের মধ্যে? এমনও হতে পারে চোর ডাকাতের হামলা আপনার বাড়িতে হবে, টাকাগুলো ছিনতাই হবে, সোনা গহনা যা আছে সবগুলো আলমারি আর শোকেস ভাঙচুর করে নিয়ে পালিয়ে যেতে পারে। এ পালাতে পারে কি পারে না? কিন্তু আপনি, আমি বুকে হাত দিয়ে বলি, কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা অমূল্য সম্পদ, এটাকে আল্লাহ তাআলা এমন জায়গা লুকিয়ে রেখেছে পৃথিবীর কোন পানি, কোন হাওয়া, কোন আগুন এটাকে শেষ করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত কোরআনকে শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে কোথায় লুকিয়ে রেখেছে জানেন? আমরা তো চামড়ার চোখে দেখছি মাদ্রাসার তাকে রাখা আছে, মাদ্রাসার আলমারিতে রাখা আছে, মাদ্রাসার মধ্যে রাখা আছে, এটা তো পড়ার জন্য রাখা আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে এমন জায়গা লুকিয়ে রেখেছে আগুন লাগালে পুড়বে না, পানিতে ডুবিয়ে দিলে নষ্ট হবে না, হাওয়াতে উড়িয়ে দিলে উড়ে চলে যাবে না, এদেরকে হত্যা করলে শেষ হবে না। আপনার এই সোনাখালী বাজারে মসিবুরের কাছে নিয়ে গিয়ে অপারেশন করলে, বিভূতাচার্যের কাছে নিয়ে গিয়ে অপারেশন করলে, কলকাতার পিজিতে, চিত্তরঞ্জনে, নীলরতনে, ভেলোরে, আমেরিকাতে, ব্যাঙ্গালোরে, বোম্বাইতে যত বড় বড় হসপিটাল নার্সিং হোম আছে কিনা, একটা হাফেজ কোরআন ছাত্রকে নিয়ে গিয়ে যদি আপনি সিনাকে ফেড়ে ফেলেন, কেটে ফেলেন, ভাগ করে দেন, আলাদা করে দেন, চূর্ণ চূর্ণ করে দেন, দিল বার হবে, কলজে বার হবে, ফ্যাপসা বার হবে, নাড়ি ভুড়ি বার হবে, কিন্তু তিরিশ পড়া কোরআন আল্লাহ এমন জায়গায় লুকিয়ে রেখেছে পৃথিবীর কোনো অস্ত্র সেই জায়গা থেকে কোরআন ছিঁড়িয়ে বার করতে পারবে না। আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন, ইন্না নাহনু নাযাল্লা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমারই পূর্বে মাওলানা আব্দুস সামাদ সাহেব বলছিলেন, লাউ আনজালনা হাযাল কোরআন, ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন, হাওয়া তোমরা কি পারবে কোরআনের বোঝা বহন করতে? তারা অস্বীকার করে দিল, আমরা পারবো না। আগুনকে বলা হলো, তুমি দামি জিনিস, ভারী জিনিস, ক্ষমতা তোমার অনেক আছে, কোরআনের বোঝা বহন করতে পারবে কি পারবে না? আগুন জানিয়ে দিল, আমি পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে নাযিল করলেন সূরা হাশরের শেষের দিকে, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারআইতা, আমি আল্লাহ তাআলা যদি এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, আমি যদি আল্লাহ তাআলা এই কোরআনকে পাহাড়ের উপর নাযিল করতাম, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, পাহাড় ধ্বংস হয়ে যেত, পাহাড় ধ্বংস হয়ে যেত, পাহাড় শেষ হয়ে যেত। কিন্তু কোরআন এত দামি কিতাব, কোরআন এত দামি কালাম, যে কোরআনের বড়ত্ব মহত্ব, যে কোরআনের বোঝা পৃথিবীর কোনো দামি দামি জিনিস নিতে চাইল না, এমনকি পাহাড় পর্যন্ত নিতে চাইল না। আল্লাহ জানিয়ে দিলেন, যদি আমি কোরআনকে পাহাড়ে নাযিল করতাম, পাহাড় আমার কোরআনের বরকতের বাড়িতে পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত, ভেঙে চুরমার হয়ে যেত, কিন্তু পাহাড় কোরআনের বোঝাকে বহন করতে পারবে না। এই কোরআনকে আল্লাহ তাআলা বান্দাদের এমন জায়গা লুকিয়ে রেখেছে, এমন জায়গা ঢুকিয়ে দিয়েছে পৃথিবীর কোন মানুষ সেখান থেকে কোরআনকে ছিনিয়ে নিতে পারবে না, যে কোরআনকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। ইন্না নাহনু নাযাল্লা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আমি আল্লাহ তাআলা যখন কোরআনকে নাযিল করেছি, আমি নিজে দায়িত্ব নিয়েছি কোরআনকে হেফাজত করা। কোরআন কম বেশি আমাদের বাড়ি আছে না নাই? কম বেশি সকলের বাড়িতে কোরআন আছে, কিন্তু আমরা কোরআনের হেফাজত করি না। সেই কোরআনের হেফাজত করা হয় একমাত্র মাদ্রাসার মাধ্যমে, মক্তবের মাধ্যমে। এই কোরআনের উপর যদি আমি আপনি জীবন গাড়িকে চালাতে পারি, এও কালে শান্তি পাবো, মওতের পরে জিন্দেগিতেও শান্তি পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
दुनियार जमीने सब चाहते सम्मानी करे पाठिए चिंतार गोलामी करार जन्य और आमादेर सामने विधान रेखेछे अल कुरान आमरा होलाम मुसलमान आमादेर संविधान हलो अल कुरान और जदि मेने निये कुरान ताहले परकाले पेये जाबो परित्राण बोलबो सुभान अल्लाह नबी सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम উম্মতের কল্যাণার্থে দুটো জিনিসকে ছেড়ে গিয়েছিলেন একটা হলো কোরআন আর একটা হলো হাদিস যারা কোরআনের উপরে হাদিসের উপরে নিজেদের জীবন গাড়িকে চালাবে তারা ইহকালে শান্তি পাবে পরকালেও শান্তি পাবে সেই কোরআনের উপরে চলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে তোমাদের সামনে কোরআন আছে এই কোরআনের উপরে তোমরা জীবন গাড়িকে চালাও दुनियार समस्त मानुष जखन किताब लेखे बोई लेखे बोईर शुरुते अथवा शेषे निजेर भूल के स्वीकार करे आमार लेखार मध्ये যদি কোনো ভুল হয়ে যায় ভুল হয়ে থাকে ভাষার মধ্যে লেখার মধ্যে আমার ভুলটাকে ধরিয়ে দেবেন আমাকে একটু জানিয়ে দিলে আগামী দিনে সংস্কার করার জন্য আমার জন্য উপকার হবে ভালো হবে কিন্তু আল্লাহর কালাম এমন এক কালাম যে কালামের শুরুতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন জালিকাল কিতাবুলা রাইবা ফি হুদাল লিল কোরআন কে নাযিল করেছি হুদা করেছি এরা যদি কোরআনকে মেনে নেয় ফলো করে নেয় দুনিয়ার জমিনে শান্তি পাবে মওতের পরে শান্তি পাবে আর কোরআন যদি ছেড়ে দেয় কোরআন যদি না মানে কোরআনের আইন যদি না মেনে চলে দুনিয়াতে অপমানের জিন্দেগি বসরাত করবে আর মওতের পরে জিন্দেগিতে বান্দা জাহান্নামী হবে কোরআন শরীফের পারা নম্বর ২৭ সূরার নাম সূরা জারিয়াত আয়াত নম্বর ৫৬ ডান দিকের পৃষ্ঠার চারটি লাইনের নিচে জালাল বলি ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ তাদেরকে সৃজন করেছি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য বندگی করার জন্য আমার দাসত্ব করার জন্য গোলামি করার জন্য আমি আল্লাহ যখন তোদেরকে ডাক দেব তখন তোরা আমার ডাকে সাড়া দিবি পৃথিবীর কোন কাজের ভয়ে পড়ে মহব্বতের পিছনে পড়ে আমাকে অস্বীকার করে আমার দাওয়াতকে অস্বীকার করে আমার কথাকে ভুলে গিয়ে তোরা পালিয়ে যেও না আমি আল্লাহ তাআলা তোদেরকে সৃষ্টি করেছি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য বندگی করার জন্য ওগো আল্লাহর কালাম আমরা হলাম তোমার হতভাগা গোলাম আমরা কি তোমার কাছে জানতে চাই না তুমি কি আমাদের রব নয় তুমি কি আমাদের প্রভু নয় আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নয় তোমাদের মালিক নয় সেদিন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে সমস্ত মানুষ এক বাক্যে স্বীকার করেছিল কালু বালা ওগো আমাদের মাবুদ আল্লাহ আপনি আমাদের প্রভু আপনি আমাদের মালিক আমরা স্বীকার করে নিচ্ছি আপনি আমাদের মালিক আপনি আমাদের প্রভু যখন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছো ইবাদত করতে আপনারই করব বندگی যদি করতে হয় আপনারই করব অন্য কারো ইবাদত অন্য কারো বندگی আমরা করব না
নামাজে যখন আমরা দাঁড়িয়ে যাই কি পড়ি কি পড়ি সূরা ফাতিহা সূরা ফাতিহার মধ্যে একটি আয়াত আছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ওগো আল্লাহ আমরা তোমারই ইবাদত করি তোমারই বান্দেগি করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি নবীদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু নবীরা তোমরা দুনিয়ার জমিনে হালাল খাদ্য ভক্ষণ করো আর দুনিয়ার জমিনে ওয়ামালু সলিহা নেক কাজ তোমরা করো আমার প্রিয় ভাইরা বাবাজিরা আল্লাহ তাআলা যেখানে নবীদেরকে ভালো কাজ করার জন্য আদেশ দিচ্ছেন আল্লাহ তাআলা নিজে যেখানে নবীদের ভালো কাজ করার জন্য আদেশ দিচ্ছেন আমরা হলাম আল্লাহর হতভাগা বান্দা আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন আমার বান্দারা দুনিয়ার জমিনে তোমরা আমার ইবাদত করো আমারই বন্দেগী তোমরা করো আমরা আল্লাহর ইবাদত করি তো আল্লাহর ইবাদত করি তো মসজিদে আযান দিতে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস সালাতু খায়রুন মিনান নাওম আল্লাহ দাওয়াত এসে গেছে আল্লাহর আহ্বান এসে গেছে আর দুনিয়ার কোন কাজ করা যাবে না আর কোন জায়গায় যাওয়া যাবে না আল্লাহ যখন ডাক দিয়েছে সব কাজগুলোকে ফেলে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে কিন্তু আমরা আল্লাহর ডাকে সাড়া দিই না আল্লাহর ঘরে যাই না মুয়াজ্জিন বলল হাইয়া সালাহ পাড়ার যুবক যুবক ছেলেরা বলে ইমাম আর মুয়াজ্জিন তোরাই দুজনাই চালা এখন আমাদের কলকাতায় নেতার মিটিং এ যাওয়ার পালা নামাজ পড়তে চাই না মসজিদে যেতে চাই না রমজান মাসে রোজা রাখতে চাই না যাকাত থাকলে যাকাত দিতে চাই না হজ করার দরকার থাকলে হজ করতে চাই না পিতা মাতার সামনে আছে খেদমত করতে চাই না পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে চাই না আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার রাখতে চাই না এতিমারদের সঙ্গে ভালো ব্যবহার রাখতে চাই না আল্লাহ সুবহান ওয়া তাআলা বলে ওই সমস্ত বেঈমানদের সাথে আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিনে কোনো সম্পর্ক রাখি না কোরআন পাওয়ার পরেও যদি আল্লাহকে চিনতে না পারি কোরআনের বিধান পাওয়ার পরে যদি আল্লাহকে মানতে না পারি আমাদের মতো হতভাগা পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নেই আজ আমরা দুনিয়ার মধ্যে ফেঁসে গেছি খাতা কলমে মুসলমান গরুর গোশত খাওয়া মুসলমান মাথায় টুপি দেওয়া মুসলমান মুখে দাড়ি রাখা মুসলমান কিন্তু কর্মে আমরা হতে পারিনি মুসলমান কর্মে আমরা হতে পারিনি মুসলমান এই জন্য আল্লাহ তাআলা প্রথমে সতর্ক করেছে মুসলমানদেরকে প্রথমে সতর্ক করেছে এই আমার বান্দারা এমন একটা জায়গা আমি তোদেরকে পাঠাবো দুনিয়ার জায়গা যেখানে বিবি বাল বাচ্চা থাকবে অর্থ সম্পদ থাকবে দুনিয়ার সব কিছু থাকবে এদের পিছনে পড়ে তোরা আমাকে ভুলে যাস না ইমানওয়ালারা তোরা আমাকে ভুলে যাস না বরবাদ হয়ে যাবি ধ্বংস হয়ে যাবি হালাক হয়ে যাবি নষ্ট নবুজ হয়ে যাবি খবরদার আমার বান্দারা যাদের মধ্যে কিঞ্চিত পরিমাণ যারা পরিমাণ ইমান আছে যারা একবার আল্লাহকে এক বলে স্বীকার করে জীবনে একবার কলমা পড়েছে খবরদার খবরদার দুনিয়ার মহাব্বতের পিছনে পড়ে বিবি বাল বাচ্চার পিছনে পড়ে
খবরদার খবরদার আল্লাহর আইনকে আল্লাহর আইনকে আল্লাহর বিধানকে আল্লাহর কথাকে আল্লাহর ঘরকে আল্লাহর নিয়মকে আল্লাহর নির্দেশকে তোরা ভুলে যাস না বরবাদ হয়ে যাবে ইয়া শরীফের পর নম্বর ২৮ সূরার নাম সূরায়ে মুনাফিকুন আয়াত নম্বর ৮ রুকু নম্বর ১ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানওয়ালারা তোমরা শোনো কারা বলুন কারা বলুন ঈমানওয়ালারা ইহুদিদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন না নাসারাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন না কাফেরদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন না মুজিদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন না জৈনদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন না ঈমানওয়ালাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানওয়ালারা তোমরা শোনো কান খাড়া করে শোনো লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ দুনিয়ার অর্থ সম্পদের পিছনে পড়ে বিবি বাচ্চার মহব্বতের পিছনে পড়ে তোরা আমাকে ভুলে যাস না আমার হুকুমকে তোরা ভুলে যাস না আমার হুকুমকে তোরা ছেড়ে দিস না ওয়ামাইয়া ফাল দালিকা যদি তোমরা এমন কাজ করো দুনিয়ার মহে পড়ে যদি আল্লাহকে ভুলে যাও যদি আল্লাহর আইনকে যদি তোমরা ছেড়ে দাও ফাউলা ইকাহুমুল খাসিরুন তাহলে কিন্তু তোমরা কঠিন ক্ষতির মধ্যে পড়ে যাবে আমরা একবার বুকে হাত দিয়ে বলি যে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কটা কেন হচ্ছে না আমাদের জীবনে নামাজ কেন আসছে না আল্লাহর হুকুমটা কেন আসছে না তার একটাই কারণ দুনিয়ার মধ্যে আমরা বেশি ফেসে গেছি দুনিয়ার মধ্যে আমরা বেশি ঢুকে গেছি এই জন্য আল্লাহ বলেন আমার বান্দারা দুনিয়ার মহব্বত থেকে তোমরা বেঁচে থাকো অমল হায়াতুত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আমি আল্লাহ তাআলা যে দুনিয়াকে সৃষ্টি করেছি এই দুনিয়ার কোনো মূল্য আমার কাছে নেই দুনিয়ার কোনো মূল্য আমার কাছে নেই এই দুনিয়াটা তোদের জন্য ধোকা ধোকা আর ধোকা যারা দুনিয়ার ধোকায় পড়ে গিয়ে আল্লাহকে ভুলে গেল সে জান্নাতকে ভুলে গেল সে সব কিছুকে ভুলে গেল আর যারা দুনিয়ার ধোকা থেকে বেঁচে দুনিয়ার ফাঁকা ফাসাদ থেকে একটু আড়াল কাটিয়ে যারা আল্লাহর সঙ্গে সম্পর্কটা করে নিল ওরা হয়ে গেল আল্লাহর প্রিয় মাহবুব বান্দা এই সেই কোরআন আমাদের সামনে কোরআনের এক একটা আয়াত যদি তর্জমা করা হয় আমাদের জন্য একটা আয়াতই যথেষ্ট আমাদের জন্য আমাদের জিন্দেগির জন্য ভালো হওয়ার জন্য ভালো মানুষ হওয়ার জন্য সচ্চরিত্রবান মানুষ হওয়ার জন্য একটাই আয়াতই আমাদের জন্য যথেষ্ট একটাই জলসাই আমাদের জন্য যথেষ্ট একটা মিলাদই আমাদের জন্য যথেষ্ট একটাই জুম্মার আমাদের জন্য যথেষ্ট যদি একটা আয়াতের উপরে আমরা আমল করতে শুরু করি অনেক শোনা হয়ে গেছে বছরে বছরে জলসা পাড়ায় পাড়ায় জলসা রেসারেসি জলসা মোল্লা পাড়ায় জলসা তো শেখ পাড়ায় জলসা শেখ পাড়ায় জলসা খা পাড়ায় জলসা এ গ্রামে জলসা তো গ্রামে জলসা রেসারেসি জলসা কিন্তু আমাদের ফায়দাটা কি আছে বলেন জলসা দিয়ে দু চারটে কি নামাজি বানাতে পেরেছি আর যে কটা বেনামাজি ছিল তারা সব মেলা তলায় গিয়ে যে কটা পর্দাওয়ালি ছিল সেগুলো সব মেলা তলায় গিয়ে লাইন দিয়েছে এই জন্য কোরআন সংবিধান আল কোরআন আমাদের সামনে আছে
কিয়ামতের দিনে যদি আমরা এই কোরআনকে ফলো না করে যাই তাহলে একদিন এই কোরআন আমাদেরকে পাকড়াও করবে কিয়ামতের দিনে কেমন ভাবে যখন জাহান্নামীরা যারা দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বندگی করে নাই নামাজ পড়ে নাই ভালো ভালো কাজ করে নাই কিয়ামতের দিনে যখন তারা জাহান্নামের দিকে যাবে জাহান্নামের ফেরেশতারা বড় আদর করে তাদেরকে জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে ফেরেশতারা আদর করবে গো জামাই গেলে আদর করবে জান্নাতি লোক গেলে আদর করবে কিন্তু যারা জাহান্নামে যাবে তাদেরকে আদর করবে না তাদেরকে লাঞ্ছনার গর্জনার সাথে জাহান্নামের দিকে নিয়ে যাবে সেদিন যখন জাহান্নামীরা জাহান্নামের দিকে চলে যাবে সেদিন ফেরেশতারা জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা জাহান্নামী ফেরেশতারা সেদিনে জিজ্ঞাসা করবে ওগো আল্লাহর বান্দারা আজ কোন কারণে জাহান্নামে যাও কি কারণে জাহান্নামে যাও কোন অপরাধের কারণে জাহান্নামে যাও তোমাদের সামনে কি কোরআন ছিল না তোমাদের সামনে কি আলেম ওলামা ছিল না তোমাদের সামনে কি নবীগণ ছিল না তোমাদের সামনে কি কোরআনের বার্তা বাহক ছিল না যারা তোমাদের কাছে কোরআনের কথা শোনায় না জলসার মাধ্যমে কোরআন শোনানো হয় মিলারের মাধ্যমে কোরআন শোনানো হয় জুমার দিনের মাধ্যমে কোরআন শোনানো হয় ওয়াজের মাধ্যমে কোরআন শোনানো হয় এতগুলো কোরআনের শোনার পরে যখন জাহান্নামের দিকে আগে বাড়বে জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম কি কারণে কোন অপরাধের কারণে কোন কারণে তোমরা জাহান্নামের দিকে যাও আল্লাহ কি কালাম তোমাদের পৌঁছায় নাই নবী কি তোমাদের কাছে পৌঁছায় নাই কোন আলেম ওলামা কি তোমাদের কাছে পৌঁছায় নাই যারা এই জাহান্নামের কথা কি তোমাদেরকে বলে নাই সেদিন জাহান্নামের সমস্ত মানুষেরা বলবে আমাদের কাছে নবী ছিল আলেম ওলামা ছিল কোরআন ছিল হাদিস ছিল মাদ্রাসা ছিল ইমাম ছিল মুবালিগ ছিল তবলিগ ছিল জিকির হালকা ছিল সব কিছু ছিল কিন্তু আমরা কোরআনকে মানতে পারি নাই কালু বালা সেদিন তারা স্বীকার করবে অবশ্যই 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 আমাদের গ্রামে জলসা হয়েছিল আমাদের গ্রামে মিলাদ হয়েছিল আমাদের পাড়াতে জলসা হয়েছিল আমাদের মাদ্রাসায় জলসা হয়েছিল কোরআনের বলা বক্তা কোরআনের কথা হাফিজ রহমান সাহেব বলেছিল কোরআনের কথা শাহাবুদ্দিন সাহেব বলেছিল কোরআনের কথা আব্দুল সামাদ সাহেব বলেছিল কোরআনের কথা মাসুম সিদ্দিকী সাহেব বলেছিল কোরআনের কথা আবেদিন সাহেব বলেছিল কোরআনের কথা শোনার পরে আমরা নিজেদের জীবনকে তৈরি করতে পারা নাই গুনাহ থেকে বাঁচতে পারি নাই পথ থেকে বাঁচতে পারে নাই গুনা পাপ থেকে বাঁচতে পারে নাই লটারি থেকে বাঁচতে আমরা পারিনি আমরা দুনিয়ার সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারে নাই সেই অপরাধের কারণে আজ আমাদেরকে জাহান্নামে যেতে হচ্ছে আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করবে কি কারণে কোন কারণে কোন অপরাধের কারণে আজ তোমরা জাহান্নামে যাও কোরআনে কি আয়াত ছিল না তোমাদের সামনে কি নবী ছিল না তোমাদের সামনে কি আলেম ছিল না ওই দিনে কিয়ামতের দিনে বিচারের দিনে ময়দানে মাহশারের দিনে সমস্ত জাহান্নামীরা যারা জাহান্নামের দিকে যাবে তারা সবাই বলবে কালু বালা কালু বালা কালু বালা আমাদের কাছে আলেম ছিল ওলামা ছিল মাদ্রাসা ছিল মুবাল্লিগ ছিল ইমাম ছিল শ্রোতা ছিল কোরআন ছিল হাদিস ছিল তবলীগ ছিল জিকির হালকা ছিল সব কিছু থাকার পরেও আমরা সব শুনেছি কিন্তু কোরআনের উপরে নিজের জীবন গাড়িতে চালাতে পারে নাই কোরআনকে মানতে পারে নাই কোরআনের উপরে আমল করতে পারিনি বলে এই জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নামে বানিয়েছে ছেলে খেলা করতে আল্লাহ কোরআন দেয় নাই ছেলে খেলা করতে আল্লাহ কোরআন দেয় নাই কোরআনের উপর আমল করব কি কোরআনতেই করতে পারি না আজ এই কোরআন আমাদের সামনে উপস্থিত সারা রাত যদি হাদিস কোরআনে ফোয়ারা ছড়ানো হয়
কোনো फायदा নাই যদি আমল না হয় ঠিকই না যদি আমল না হয় যদি না মানি তাহলে কোনো फायदा নাই কোরআনের কথা আল্লাহর কথা কোরআনের কথা আল্লাহর কথা আল্লাহর কথা শোনার পরেও যারা মেনে নিতে পারে না তারা আবার আল্লাহর বান্দা হয় গো সেই মাদ্রাসার জলসা আজকে কোরআনি জলসা মাদ্রাসার উন্নতি কল্পে জলসা আল্লাহর কসম আল্লাহর কসম এই মাদ্রাসাগুলো মক্তবগুলো যদি টিকে না থাকে বাকি যদি না থাকে যদি বেঁচে না থাকে কোরআন দুনিয়া থেকে মিটে যাবে आज दिल्लीर बुके आगुन जलछे इस्लामी दुश्मनेरा मस्जिद भांगचुर चालाछे मुसलमानदेरके धरे मारछे कुरान मस्जिद थेके बार करे निये एसे छिड़े छिड़े टुकड़ो टुकड़ो करे रास्ताय फेले दिच्छे ओरे बेईमान ओरे मुशरिक ओरे काफेर ओरे खोदाद्रोगी दिल्लीर बुकेर मानुषेरा जत इच्छा परिष्कार कुरान के मस्जिद थेके केनो মাদ্রাসা থেকে গেল জিকান থেকে পারিশা গেল সমস্ত কোরআনগুলোকে যদি তোরা এক জায়গায় একত্রিত করে চালিয়ে পুড়িয়ে শেষ করে দিস আর একটা যদি হাফেজ কোরআন দুনিয়ার জমিনে বাকি থাকে ইনশাআল্লাহ লক্ষ লক্ষ কোরআন আবাদ তৈরি হবে বলুন নারায়ে তাকবীর ওরা মনে মনে করছে আমরা কোরআন শেষ করে দিয়েছি গত কয়েক বছর পূর্বে বর্তমান আসানসোলে মসজিদ থেকে কোরআন বার করে নিয়ে এসে ছিড়ে টুকরো টুকরো করে রাস্তার উপরে ফেলে দিয়েছিল ওরে মুসলমান এই কোরআনের সঙ্গে ভালো ব্যবহার না লাগার কারণে কোরআনকে না মানার কারণে কোরআনকে ইজ্জত না করার কারণে আজকে ইসলামী দুশমনেরা আমাদের কাছ থেকে মসজিদ থেকে মাদ্রাসা থেকে কোরআনকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে ইসলামে দুশমনদের এত বারবারন্ত কি করে হয় আমাদের দুর্বলতার কারণ আমাদের দুর্বলতার কারণ আল্লাহর কালাম কুরআন আল্লাহর কালাম কুরআন এ আমার বান্দারা পঞ্চায়েতে প্রধান হওয়ার জন্য এলাকার এমএলএ হওয়ার জন্য লোকসভার এমপি হওয়ার জন্য রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হওয়ার জন্য পার্লামেন্টের সদস্য হওয়ার জন্য তোদেরকে মারামারি করতে হবে না কতল করতে হবে না ঘর জ্বালাতে হবে না মার্ডার করতে হবে না খুন করতে হবে না মানুষের সঙ্গে খারাপ আচরণ করতে হবে না যদি তোরা দুটো কাজ করিস আমি আল্লাহ তাআলা দুনিয়ার বাদশাহত্ব দুনিয়ার রাজত্ব দুনিয়ার ক্ষমতা তোদের পায়ের তলায় লুটিয়ে দেব وعد الله وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم